Presents Virakkel Akkel Challenger 7 is... সাজানো গোছানো বাগানটাকে এইভাবে নোংরা করলো কে? এপিসোড কোথায় হয়েছে যে উইরানের নাম ডিক্লেয়ার করবো? শুনতেই পেলাম না কার নাম অ্যানাউন্স করতে চলেছি আমি। কি বলবে এবার শুধুমাত্র এইটার জন্য, এই যে আমি নিজে শুনতে পেলাম না এই সিজন 7 এর চ্যাম্পিয়ন কে তার নাম, এটার জন্যই আগামী 3-4.5-4 ঘন্টা আমাদের সহ্য করতে হবে। সাতজন ফাইনালিস্টের দুটি করে পারফরমেন্সেস, থাকবে আরো 7টি পারফরমেন্স। যারা মেন্টর্স তাদের পারফরমেন্স থাকবে, স্পেশাল পারফরমেন্সেস থাকবে, এন্ড অফ কোর্স স্পেশাল একজন জাজও রয়েছেন আজ আমাদের সঙ্গে। তার আগে দ্য রেগুলার্স, প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায়, দ্য গর্জিয়াস শ্রীলেখা মিত্র, এন্ড অফ কোর্স ক্রাঞ্চ ফর স্পেস রজতাভ দত্ত। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আমরা তাকে ইনভাইট করতাম, কিন্তু যেহেতু তিনি নেই তাই তার জায়গায় প্লিজ ওয়েলকাম আরেক ঠাকুর, মোনালি ঠাকুর। মোনালি ঠাকুর, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র আর রজতাভ দত্ত এই চারজন মিলে জাজ করবেন, কিন্তু মোনালিকে স্কোরিং এর দায়িত্ব দেওয়া হচ্ছে না। মোনালি ক্লাস 3-তে অঙ্কে ফেল করেছিল, সেই কারণে আমরা মোনালিকে বলেছি না তুমি নম্বর দেবে না, আমরা বরং নম্বর দেব আমরা নিজেদের মতন করে। আজকের গোটা শোটা রিগড, অডিয়েন্সও জানে, জিজ্ঞেস করো ওদেরকে গিয়ে। ইনফ্যাক্ট এতটাই রিগড আজকের গোটা শো যে এই যে কনফেটি ব্লাস্টটা করানো হলো একদম শুরুতে, এটা আর কিছুই না জোকসের চোতাগুলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। চ্যালেঞ্জার 7 এর আজকের এই গ্র্যান্ড ফিনালেতে যেটা আপনারা দেখছেন জি বাংলায়, আমি হলাম মীর। আমাদের প্রথম পারফর্মার তপদ্যুতি দত্ত, সঙ্গে বিট্টু। আর পারা যায় না, জীবনটা শেষ হয়ে গেল, সকাল থেকে শুধু রান্না আর রান্না। দেখুন দেখুন ভালো করে দেখুন, উনুনের সামনে থেকে থেকে মুখটা কেমন বেগুন পোড়ার মতো হয়ে গেছে। আবার উনুনের দিকে পেছন করে দাঁড়াবো, তার আর উপায় নেই, তাহলে তো এইটা আবার তন্দুর।
কেন হয়ে যাবে? বাবা হাতে একটু টাইম পেয়েছি, একটু চিড়িয়ে নি। মনে হচ্ছে এখানে খাবার পাওয়া যাবে। ওই উঠ উঠ, তাড়াতাড়ি উঠ। এবার আমি কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে গরম জলে দিয়ে দেব। যদি ঘুমের ঘরে বলিস তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু খবর আছে। বাবড়ি, এই তো মুরগি রান্না করে এলাম, এখন আবার ছাগল রান্না করতে হবে। ও গিন্নিমা গিন্নিমা, পাঠালেন পাঠালেন, আমার একটা বুড়ো ছাগলকে পাঠালেন, কুচি পেলেন না। আমি কিন্তু এই বাড়ির জামাই। তাহলে তো একই হলো। কি জামাই আর ছাগল একই? হ্যাঁ দেখছিস না, দুটোকে বলি দেওয়ার আগে কত খাতির করা হয়। আমার পেট খালি থাকলে আমার কোনো জ্ঞান থাকে না। এমন ভাব করছেন, পেট ভর্তি থাকলে যেন আপনার কান খোঁচলে খোল না বেরিয়ে জেনারেল নলেজ বেরোয়। আচ্ছা আপনি যে এই রকম পেটুক, আপনাকে কোনোদিন কেউ নিমন্ত্রণ করে খাইয়েছে? হ্যাঁ অনেকজন খাইয়েছে। তোকে কেউ খাইয়েছে? হ্যাঁ এই তো সেদিন সিলেকা আন্টি তার বাড়ি দেখে আমার পেট ভরে গেল। তারপর কি হলো? তখন আমি ভাবলাম সিলেকা আন্টি আমার এত কিছু খালো, আমার তো তাকে কিছু একটা দেওয়া উচিত। সে তো ঠিক কথা, তারপর কি দিলি? কি দি এই ভেবে আমি সিলেকা আন্টিকে একটা বই দিয়ে এলাম, ভালো করে রান্না শেখার উপায়। কিন্তু আমি তো শুনেছিলাম সিলেকা আন্টি ভালো করে রান্না করতে পারে। তাহলে শুনুন, ঠিক তার পরের দিন সিলেকা আন্টি প্রদীপের ওপর হাত রেখে প্রতিজ্ঞা করলো, আজ থেকে আমি ভালো রান্না করব, নুন বেশি দেব না, ভালো করে সেদ্ধ করব, ঠিক মতন ঝাল দেব। যা খেলো, প্রদীপটাই নিভে গেল। সত্যি কথাই আছে, যারা রাধে তারা চুলও বাঁধে, কিন্তু এখন আর কেউ রাধে না, খালি সেই চুলই বাঁধে। এবার তো কিছু নিয়ে চপ তো ভেজে আন। এখনই আছি, কি খাবেন বাবু? টমেটো সস? না না, টমেটো সস ছাড়া যদি কিছু হয় তাই দিয়ে নিয়ে আয়। এই কথাটা শুনেই মনে পড়লো, চার বন্ধু বসে বসে গল্প করছে, লঙ্কার গুঁড়ো বলছে, আর বলিস না রে ভাই, লোকে তো আমাকে লাল আবিরের সঙ্গে গুলিয়ে ফেলে। তারপর এই শুনে ভিনিগার বললো, আরে আমাকে তো জলের সঙ্গে গুলিয়ে ফেলে। এই শুনে পাশ থেকে গোটা মিছরি বললো, আরে আমাকে তো ফিটকিরির সঙ্গে গুলিয়ে ফেলে। তারপর তখন পেছন দেখে কাসুন্দি বললো, তাহলে আমার কথাটা একবার ভাব। আজকে এত রান্না করবি, ওইগুলোকে শুধু আমি খাবো নাকি সবাই খাবে? মাংস, ইলিশ, চিংড়ি পোলাও, রান্না হলো বেশ হবে, খাবো আজ সবাই মিলে। মিরাক্কেল তো আজ শেষ হবে। ধরেন কথা, প্রত্যেক ফাইনালিস্টের দুটো করে পারফরমেন্স, এটা তপন দুধির প্রথম পারফরমেন্স ছিল, এডিটেড বাই বিট্টু। আগে বিট্টুর জন্য সবার আগে পরাণ বন্দ্যোপাধ্যায়। ভীষণ ভালো, ভীষণ এনজয় করেছি আর বিট্টু, দারুণ। শ্রীলেখা মানে তপন দুধির শাশুড়ি, আজকের রান্নাটা ওয়াজ এক্সিলেন্ট তপন দুধি, এন্ড থ্যাংক ইউ বিট্টু ওকে সঙ্গ দেওয়ার জন্যে। বাট আজকে ইউ আর ভেরি গুড, ভেরি ভেরি গুড। এই প্রথম মিরাক্কেলে কেউ ফাইনালে পারফর্ম করছে তোর বয়সী, দ্বিতীয়ত মান রেখেছিস সবাইকে একদম শুরুতে ঠিকঠাক টিউনে নিয়ে আসার জন্যে, তোর এই অনবদ্য অবদান একদম শেষ অবধি চালিয়ে গেছিস। খুব ভালো অভিনয়, খুব ভালো কমেডি, খুব ভালো টাইমিং,
এক্সেলেন্ট। তপন দিদির বাবাকে একটু হাত নাড়তে বলবো সবার সামনে, জোরে হাত তালি ওনার জন্য। মোনালি প্রথমবার দেখছে তপদ্যুতি দত্তকে, দ্য জুনিয়র মোস্ট, এবং ফাইনালে এর আগে ওর বয়সের কেউ ওঠেনি। ভাই, এরম অভিনয় করতে শিখলে কোথা থেকে, আর সময়টা পেলে কোথায়, এখন তো এইটুকু বয়স। এতদিন ছুটি ছিল তার মধ্যে করে নিয়েছি মুখস্থ। সো অল দ্য ভেরি বেস্ট তপদ্যুতি, ওয়েল ডান। আমাদের অ্যাসোসিয়েট স্পন্সার্স শানিবার নারকোল তেল, নেরোল্যাক এক্সেল, আলট্রাটেক সিমেন্ট। যিনি হবেন আজ মিরাকেল সিজন 7 চ্যাম্পিয়ন, তিনি পাবেন জি বাংলার তরফ থেকে 5,00,000 টাকার চেক, আর পাবেন গম আ গিয়া থা, গম পিছনে গম আ গিয়া থা, ছাড়ি দিয়েছি। একদম গমের তরফ থেকে 5,000 টাকার গিফট হ্যাম্পার, কবি একদম কবি গম। ফার্স্ট রানার্স আপ পাবে 2,00,000 টাকার চেক জি বাংলা তরফ থেকে, যে হবে সেকেন্ড রানার্স আপ সে পাবে 1,00,000 টাকার চেক জি বাংলা তরফ থেকে। মোনালিকে একটা ইন্টেলিজেন্ট জোক করতে চলেছি, জিজ্ঞেস করতে চলেছি। মোনালি, একজন গুজরাটি স্পাইডারম্যান কে? আমি অলরেডি হাত উপর করে দিয়েছি ভাই, অলরেডি হাত আমার উপরে। এটাই কিন্তু সেফেস্ট টেকনিক, হাত তুলে দাও, আমি আর চাটবো না। এইবার আমি বলবো, গুজরাটে স্পাইডারম্যান কে কি বলে গুজরাটে? কি বলে? মাকড় শাহ। আমরা মাকড় শাহ কে হাজির করতে চলেছি এই মিরাকেলের সেটে। প্লিজ ওয়েলকাম কুচবিহার থেকে মৃন্ময় দাস। হাত থেকে বেরিয়ে এলো জাল, পেছনে কাটি করলে দুটো কাঁচা খিস্তি দিয়ে শালা খিচে নেবো খাল। নমস্কার উপস্থিত ভাই বোন দাদা বৌদি, আর আমার হাতে গোনা অগণিত বিগেস্ট ফ্যান। আজ মিরাক্কেলের ফাইনালে জাল বুনবে বিদেশ থেকে আগত লোকাল স্পাইডারম্যান। ক্যা বাত, অমি দেওয়াল স্পাইডারম্যান সেজে অভিনয় করছে, এই বিল্ডিং থেকে সেই বিল্ডিং, এই দেওয়াল থেকে সেই দেওয়াল, লাফাতে লাফাতে হঠাৎ যে হাতটাকে এরকম করেছে, হাত থেকে জানলা বেরিয়ে ছোট্ট একটা চিরকুট বেরিয়ে এসছে, তাতে লেখা, এই তোর তো সাহস মন্দ নয় রে। আমাদের দেশের আইনি ব্যবস্থা অনেকটা মাকড়সার জালের মতো, বড় বড় নেতারা সব বেরিয়ে যায়, কিন্তু দেখবেন ওই ছোটখাটো চোরছা চোরটি কাটকে যাচ্ছে। পানি পানি ওস্তাদ হিরণ গেছে স্পাইডারম্যানকে মারতে। স্পাইডারম্যান বলছে, তুমি আমায় মারতে এসছো বাবু, জানো আমি হলিউডের কিং। হিরণ বলছে, তুই হলিউডের কিং, তাহলে শুনে রাখ আমিও টলিউডের কিং। এই শুনে পাশ থেকে কতগুলো ছোট ছোট মাকড়সা নিজেদের মধ্যে আলোচনা করছে, মালটার কন্টেন্ট এত ভালো, তবু মিরাক্কেলে যায় না কেন? পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, একটা স্যান্ডউইচের ভেতরে একটা মাকড়সা, নো সমস্যা, হাফ স্যান্ডউইচ হাফ মাকড়সা, খবর আছে বস, একদম। শেষ করার আগে পাইকারি জোক হয়ে যাক। পাইকার দাস স্পাইডারম্যানের মুখোশ পরে একটা পার্টিতে গেল, খানিকক্ষণ বাদে পাইকার দার বউ সেই পার্টিতে গিয়ে দেখে পাইকার দা অনেকগুলো সুন্দরী মেয়ের সাথে নাচানাচি করছে। তা বউ দুয়ে একটা মুখোশ পরে পাইকার দার কাছে যেতেই পাইকার দা তাকে জড়িয়ে কি আদর কি আদর কি আদর। খানিকক্ষণ বাদে বৌদি বাড়ি ফিরে এলো, মাঝরাতে পাইকার দা ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে বউ বলছে, আজকে তো বোধ হয় হেভি ফুর্তি করলে। পাইকার দা বলে, ধুর, আমি তো ওই এক কোণে বসে তাস খেলছিলাম, ফুর্তি তো করলো শ্যামলদা। কি এই শ্যামলদা কে? ওই যাকে মুখোশটা ধার দিয়েছিলাম। জালের মতন পারফরমেন্স, সবাইকে ধরে নিয়েছে।
এবার ছেঁকে কত নম্বর তোলে সেটা ডিপেন্ড করে আমাদের জাজদের উপর। এবার রনিদা শুরু করবে। দেখা যাক, আজকে তো আর কিছু বলার নেই, আজকে খালি দেখার। এক্সিলেন্ট পারফরম্যান্স, এক্সিলেন্ট। তবে পরেরটার জন্য আর একটু তৈরি হও। ওকে, অল দ্য বেস্ট। মোনালি, এই প্রথম দেখলে মৃন্ময়কে, কুচবিহারের ছেলে আর ফাটা ফাটি ফিগার। হ্যাঁ, থ্যাংক ইউ মৃন্ময়, তোমার দ্য ওয়ে ইউ এন্টার, যেটা সবাই বললো, উইথ দ্যাট কাইন্ড অফ এনার্জি, ফ্যান্টাস্টিক। ইটস নট ইজি, আই এনজয়েড, সো ইয়া, অল দ্য ভেরি বেস্ট। স্পাইডারম্যান, স্পাইডারম্যান, আমরা লাইভ অডিয়েন্সের মাঝখানে ওকে নিয়ে যাব। এই দেখুন, খাঁচা থেকে বেরিয়েছে বাস। এখানে উপস্থিত অনেক মহিলা, কেউ কি ওনাকে টাচ করতে চান? মহিলাদের মধ্যে কেউ, মহিলাদের মধ্যে কেউ, চলুন, টাচ ওয়ান, টাচ টু। আর আপনি হলেন কুমকুম হালদার। আপনি এনজয় করেছেন তো? খুব খুব সবচেয়ে বড় কথা, এই যে হাতটা ধরেছি না, জানি রাখি, উনি হলেন ফটিক পুরকাইতের দাদার শালি। ঝিকামারি যা ভাঙা পড়ে দিয়েছে, চলে গেল। Yeah.
We'll be right back.
আমি যখন মেকআপ রুমে ছিলাম তখন দেখি এই ফ্রেমটা তৈরি, তার ওপাশে আমাদের কোনো দুটি ছেলে মারপিট করছে, দুমদাম হচ্ছে, এই কি করছিস, কি কি করছিস, কি বলতে বলতে গিয়ে দেখি এইটার প্র্যাকটিস চলছে। ভিকি পার্থকে বুঝতে পারেনি, আমি ভাবলাম কেউ প্রিপেয়ার করছে এরকম একটা ম্যাজিক দেখানোর জন্য আমাদের তৈরি হচ্ছে, এবং জাস্ট অসম। কি আবার শ্রীরেখা, আর কি কিছু বলার আছে? অ্যাকচুয়ালি কিছু বলার নেই, আই স্যালিউট ইউ বোথ। মাল দুটি ট্যালেন্টেড। তোমরা একটু পেছন থেকে চলে এসো প্লিজ। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, কন্টিনিউ, আমাদের হেল্প করে গেছে, না হলে হয়তো হতোই না। আর অবশ্যই গুমাররা এবং আমার কো পার্টিসিপেন্ট যারা আছে প্রত্যেকে, মানে ছোট ছোট জায়গাগুলো অনেক সময় এইটা করলে এটা ভালো হয়, এটা করলে এটা ভালো হয়, প্রত্যেকে হেল্প করেছে প্রত্যেক। এটা যতদিন মিরাক্কেল চলবে তোদের এই পারফরমেন্সটা সবাই মনে রাখবে। থ্যাংক ইউ। যে ডিটেইলিংয়ের সঙ্গে তোমরা এই পারফরমেন্সটা আজকে দিয়েছো, ইটস ওয়ান্ডারফুল, ভেরি ইন্টেলিজেন্টলি প্লেড, ইট ইজ এক্সট্রিমলি ডিফারেন্ট, ইউনিক, এবং সেটার জন্য তোমরা, ইউ শুড বোথ, অল অফ ইউ শুড বি রিয়েলি প্রাউড অফ ইউর সেলস, অ্যামেজিং পারফরমেন্স। থ্যাংক ইউ। মিরাকেল সিক্স পুরো কাটিয়েছি, মিরাকেল সেভেনের আজকে শেষ দিন, তো মানে কথা ঠিক করে বেড়েছে না, তো কোনোদিন পড়ান স্যারের থেকে স্ট্যান্ডিং অভিশন পাইনি। হাসিল কর এসা শিখর পর্বত কি ভি নজরে উঠে আশায়ে খিলে দিল কি উম্মীদে হসে দিল কি আব মুশকিল নহি কুছ ভি নহি কুছ ভি আশায়ে খিলে দিল কি উম্মীদে হসে দিল কি আব মুশকিল নহি কুছ ভি নহি কুছ ভি। Thank you.
বলটা আমার ছিল না, ছিল কাকুর। বলটা আমার ছিল না, ছিল কাকুর। আজ আমাদের সঙ্গে আছেন মোনালি ঠাকুর। মোনালি ইজ এ ওয়ান্ডারফুল পারফর্মার। এটা শুধুমাত্র ওর গানের দিক থেকে নয়, ওর পুরো ফ্যামিলি ভীষণ ট্যালেন্টেড। অ্যান্ড দিস এন্টায়ার ফ্যামিলি ইজ স্পেশালি ব্লেসড বাই দি অলমাইটি। এবং ওদের জন্য, ঠাকুর পরিবারের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ওয়েলকাম ইন দ্য গ্র্যান্ড ফিনালে ফর হিজ ফার্স্ট পারফরমেন্স ঢাকা বাংলাদেশ থেকে শাওন মজুমদার। ভ্যাবলাদা গোলা হয়ে গেল, যায় যায় অবস্থা। ভ্যাবলাদা বড় ছেলেকে রেখে বললো, শোন এই সামনে পাড়ার যে বড় বাড়িটা সেটা তোর। তারপর মেজর ছেলেকে রেখে বললো, শোন পুকুর পাড়ে যে বড় বাংলোটা সেটা তোর। ছোট ছেলেকে রেখে বললো, চায়ের দোকানের সামনে যে বড় ফ্ল্যাটটা সেটা তোর। এই শুনে নার্স বললো, কি বাবা কত বড় লোক। বড় ছেলে বললো, বড় লোক না সাই, আগে বাবা দুধ দিত, এখন আমাদের দিতে হবে। সেদিন এক নেতা ঘরে বসে পেপার পড়ছে, একটা মুরগি এসে তার পায়ে ঠুকর দিয়ে কুকুরকু চলে গেল। একটু পরে ওই মুরগিটা আবার এসে ঠোকর দিয়ে কুকুরকু চলে গেল। মুরগিটা আবার এসে ঠোকর দিয়ে কুকুরকু চলে গেল। এবার নেতা রেগে গিয়ে বলে, এই কে কোথায় আছিস, আমার দুনলা বন্দুকটা নিয়ে আয়। মুরগি ভাবলো, এই ফাঁকে আমি আরেকটা ঠোকর দিয়ে আসি। যেই মুরগিটা আসলো, নেতা হাতের সামনে ফুলের টপটা নিয়ে ধুম করে ছেড়ে মারলো। মুরগি নিজেকে বাঁচিয়ে কোনো মতো উঠে বললো, ওরে শালা মানুষ তো ঠিকই কয়, নেতাকে কথা আর কাজে কোনো মিল নাই। কলেজে কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট হয় তাকে আমরা কি বলবো? কি বলবো? স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আর ওই কলেজে কোনো স্টুডেন্ট যদি ফেল করে তাকে আমরা কি বলবো? কি বলবো? স্টুডেন্ট অফ দ্য নেক্সট ইয়ার। সেদিন একটা মশা দিনের বেলায় ভ্যাবলাদাকে কামড়াচ্ছে। এই দেখে ভ্যাবলাদা বলো, কি রে রাতের বেলা কামড়াস ঠিক আছে, তাই বলে দিনের বেলা শুরু করলি? এই শুনে মশা বললো, কি করবোন বলো দাদা, আমার ঘরে বুড়ো মা বাবা অসুস্থ, একটা আই বুড়ো বোন বিয়ে হচ্ছে না, তার উপর আবার ছেলের বাড়ি থেকে এক লিটার রক্ত পঞ্চাইছে। ব্লাড ডোনেশন। ভ্যাবলাদা আর আমি লুডু খেলছিলাম। বাহ, লুডু। লুডুতে আমি জিতে গেলাম, ভ্যাবলাদার একটা ছক্কাও পড়েনি। তো সেকেন্ড ম্যাচ শুরু হবে, লুডুর ডাইসটা খুঁজে পাচ্ছি না। পরের দিন সকালবেলা ভ্যাবলাদার পটির সাথে ওই ডাইসটা পুট হয়ে পড়লো। এই দেখে ভ্যাবলাদা বলল, ওরে সোনা এইবারও ছক্কা বললি না? সোনা দেখতে কিন্তু চমৎকার লাগছে শাওনকে। শ্রীলেখা, আজকে ভ্যাবলা কাহিনী অসম্ভব ভালো, ফ্যান্টাস্টিক, গুড গুড পারফরমেন্স, এন্ড অল দ্য ভেরি বেস্ট। উইশ ইউ অল দ্য বেস্ট। সেকেন্ডটা আরো ভালোভাবে এক্সপেক্ট করব, যেগুলো হেসেছি খুব হেসেছি। অল দ্য বেস্ট। এই সেগমেন্টে আমাদের নেক্সট পারফর্মার, যিনি প্যারোডি কিং হিসেবে নিজেকে অলরেডি সুপ্রতিষ্ঠিত করেছেন, প্লিজ ওয়েলকাম চেঁচুর সম্রাট চুচুড়া থেকে সুভাষিস মুখার্জি। এটা ছিল আমার সার্কাসের ওপেনিং মিউজিক। কি বাহ! আরে আর বলবেন না, মিরাক্কেলের পর কি করব এই ভেবে একটা সার্কাসের দল খুলে ফেললাম। আমি ছিলাম সেই সেখানে একটা রিং মাস্টার। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে একদিন হাত তুলে বললাম, আমার এই বাঘ হাতি ভাল্লুক ঘোড়া এদের সাথে কে খেলা দেখাবে? ভিড়ের মধ্যে থেকে কুমার সানুদা হাত তুললেন। বললাম, দাদা কার সঙ্গে খেলা দেখাতে চান? সানুদা বললেন, আমি গন্ডারের সঙ্গে খেলা দেখাবো। বললাম, দাদা এ কিন্তু জেসে গন্ডার নয়। সঙ্গে সঙ্গে সানুদা বললেন, সুরে হে কত যে ছাগল গরু চড়িয়ে নাম, আমি কতগুলো চড়িয়েছি সা, আরে তোমার মতো এত বড় গন্ডার দেখে সাথে হয় খেলা দেখাবা। Yeah.
মুখোপাধ্যায় হাত তুলে বললেন, দাদা আমার আজকে একটা জলসা আছে, আমার একটু তাড়াতাড়ি খেলা দেখাতে দেবেন? পাশ থেকে এক ভদ্রলোক চেঁচিয়ে উঠে বললেন, দাদা কোনো মতে যেন দিদিকে বাঘের খেলা দেখাতে দেবেন না। আমি বললাম, কেন? ভদ্রলোক বললেন, আরে জানেনই তো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো আমি বললাম, ঠিক আছে তাহলে সন্ধ্যাদি এই জলহস্তিটাকে নিয়েই খেলা দেখান। সঙ্গে সঙ্গে সন্ধ্যাদি বলছে, এখানে জলহস্তি করে আজীব দেখা, তারপর দেখি সিংহটাই নিজে হাত জোর করে মান্নাদের দিকে তাকিয়ে বলছে, মান্নাদের সঙ্গে সঙ্গে যেই কাছে গেছেন সিংহটা একটা বিরাট বড় হাই তুলে দিল। সেই দেখে মান্নাদা বলছেন, ওগো সিংহ তুমি তুলো না হাই অমন করে, ওগো সিংহ তুমি তুলো না হাই অমন করে, পাছে যদি ভয়ে দেখে শির দাঁড়া করে, কন 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 সবাই পালিয়ে গেলে ফিরিয়ে তাদের রানী কি করে, ওগো সিংহ তুমি তুলো না হাই অমন করে। আমি সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করলাম, এবার আপনাদের সামনে বাঘের খেলা দেখাতে আসছেন ওয়ান অ্যান্ড অনলি হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্তরা শুনে বললেন, আমি বাঘের খেলা? আমি বললাম, দাদা কত বাঘা বাঘা শিল্পীদের কণ্ঠে আপনার গান শুনেছি, এ বাঘের খেলা আপনি ছাড়া কেউ দেখাতে পারবে না। বাঘটা সঙ্গে সঙ্গে হেমন্তদার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। যেই না হাত রাখা, সঙ্গে সঙ্গে হেমন্তদা আসল গানটা গল্পের মাধ্যমে বললেন, আমার ঘাড়ের উপরেতেই ছিল বাঘের নিশানা, আমার ঘাড়ের উপরেতেই ছিল বাঘের নিশানা, বাঘ শুকলো সুখে চাটলো আর আমার ওদিকে ফাটলো, চোখে দেখলাম হসে পিতলের বিছানা, ঘাড়ের উপরেতেই ছিল বাঘের নিশানা। এআর রহমান দা চেঁচিয়ে বললেন, এই যে দাদা আমি খেলা দেখাবো, হাতির খেলা হাতির খেলা। বললাম, দেখুন দাদা এ হাতি কিন্তু বুনা হাতি, কোনো আওয়াজপত্র যেন না হয় খেপে যেতে পারে। রহমান দা বললেন, তাই নাকি? তাহলে তো আওয়াজ শুনতে পেলে খেপে যাবে বুনো হাতিটা, বাজাস না ধান্দারা ধান্দারা আস্তে আস্তে দাঁড়া, ধান্দারা ধান্দারা আস্তে খবরদার তুই শব্দ করিস না। এইবার সার্কাস শেষ হওয়ার পর তাঁবুর মধ্যে দর্শকেরা প্রচণ্ড চেঁচামেচি আরম্ভ করে দিল। তখন একটা ঘোড়া এসে এমন এই জোড়া পাতুলে একটা কথা বললে না, সবাই নিমেষের মধ্যে একবারে চুপ। কি বললো জানেন?
moment is an understatement. Ekhetre, ami chaibo Monali shobar age boluk. Monali, you're a singer, you're a performer. Shubhashish Babu, apni, you are such a spontaneous performer. Aar eto bhalo gaan apni. Eto confident, which is very important for a true performer. Confidence is everything. Aar আমার খুব প্রিয় প্রিয় গান আপনি গাইলেন অ্যাকচুয়ালি আমি মানে ঝড়ের কাছে রেখে গেলাম দ্যাটস ওয়ান অফ মাই ফেভারিট সংস সো থ্যাংক ইউ আর অল দ্য ভেরি বেস্ট আই থিঙ্ক সুপার আমি দিতে চাই এটা প্লিজ ক্রিয়েটিভ পারিবারিক বিনোদন কোনো কথা হবে না তুমি ভালো সন্ধ্যা মুখোপাধ্যায় টু এ আর রহমান এটা ভাই মানে সবার পক্ষে করা সম্ভব নয় তুমি দেখিয়ে দিলে এক্সিলেন্ট তোর তুলনা নেই অসাধারণ আজকে এই জেনারেশনের জন্য আমরা কিন্তু একটা নতুন স্লোগান পেলাম এই যেটা দিয়ে তুমি শুরু করলে শুভাশিস তোমার এই পারফরমেন্স যেটা ব্যান্ডেজ শুরু করলো আর তারপর তুমি এসে জয়েন করলে সেটা আরো একবার একটু তোমার মুখে শুনতে চাই ওটা অ্যাকচুয়ালি ফ্যাব্রিকেটেড মিউজিক মানে জিন্সের মধ্যে কখনো ক্র্যাক টেক্সচার থাকে না ওইটাকে নিয়ে আরকি বানানো আরকি ওটা থেকেই এসছে মাথায় জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স দুটোই তো নাটা মাল জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স দুটোই তো নাটা মাল জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স দুটোই তো নাটা মাল জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স দুটোই তো নাটা মাল জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স দুটোই তো নাটা মাল জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক জিন্স জিন্স ক্র্যাক এবার যেটা দেখতে চলেছি সেটা হলো যে মানুষটার উপর মিরাক্কেলের রেগুলার ভিউয়ারদের বিরাট বড় আস্থা এবং বাংলাদেশ কি শান প্লিজ ওয়েলকাম জামিল আহমেদ জিও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ব্যান্ডেজ এম ও এস কিউ ইউ ই মস্ক ছয় অক্ষর এম এ এন ডি আই আর মন্দির ছয় অক্ষর ঠিক সি এইচ ইউ আর সি এইচ চার্চ ছয় অক্ষর হ্যাঁ কিউ ইউ আর এ এন কোরআন পাঁচ অক্ষর জি ই টি এ গীতা পাঁচ অক্ষর বি আই বি এল ই বাইবেল পাঁচ অক্ষর ছয় থেকে পাঁচ বাদ দিয়ে দেখুন এক বস ওপরওয়ালা একজনই বিল গেটস বলেছেন যদি কেউ গরিব হয়ে জন্মায় সেটা তার দোষ না যদি কেউ গরিব হয়ে মারা যায় সেটা তার দোষ এর থেকে আমি একটা কথাই বুঝলাম যে আমার বাবা যদি গরিব হয় সেটা আমার দোষ না আমার শ্বশুর যদি গরিব হয় সেটা আমার দোষ তো ক্লাসে এক সুন্দরী ম্যাডাম পাতলা শাড়ি পরে ঢুকেছে এই দেখে তো ক্লাসে সবার মাথায় নষ্ট সবাই খুব চেঁচামেচি শুরু করলো ম্যাডাম বললো চুপ আর একবার যদি চেঁচাও দাঁড় করিয়ে দেবো পিছন থেকে হাবলু বললো ম্যাডাম আমি আগে তো বোয়াল মামা মামিকে বলছে আজকে আমি তোমাকে কলের মিস্ত্রি স্টাইল আদর করবো মামি বললো তাই তো সেটা কেমন
বলে তুমি সারাদিন ওয়েট করবে আমি আর আসবোই না। বাবা আদর দাসের এক মহান বাণী, ভালোবাসা আর ভালোবাসার জিনিস দুটোই কখনো মাথা নোয়ায় না। একজন কবি যতই ভাবুক বা রোমান্টিক হোক না কেন, যদি গার্লফ্রেন্ডকে ছাদে চাঁদ দেখাতে নিয়ে যায়, ফেরার সময় দেখবেন ঠিক হাঁটু ছিলে গেছে। রিসেন্ট শুনলাম একটা লেডিস হোস্টেলে টয়লেটের দরজায় একটা ছিদ্র পাওয়া গেছে। চিন্তা নেই বস, পুলিশ নজর রাখছে। একটা ফার্মে তিনটা সার ছিল, তো তারা একদিন শুনলো তাদের মালিক একটা নতুন সার নিয়ে আসতেছে। এই শুনে প্রথম সার বলল, আমি এখানে 5 বছর ধরে আছি, আমার 100টা গরু, আমি একটাও শেয়ার করতে পারবো না। দ্বিতীয়টা বলল, আমি 3 বছর ধরে আছি, আমার 50টা গরু, আমিও একটাও শেয়ার করতে পারবো না। 3 নম্বরটা বললো, আমি নতুন 1 বছর ধরে আছি, আমার তো শেয়ার করার প্রশ্নই ওঠে না। এমন সময় একটা 18 চাকার লরি এসে দাঁড়ালো, ঘটাং ঘটাং করে চেন খোলার শব্দ হলো, থপাস করে দৈত্যের মতো এক সার পা ফেললো। এই দেখে তো 3 সারের মাথাই নষ্ট। প্রথমজন বললো, আমার 100টা গরু ভাই, আমি ঝামেলার মধ্যে না, আমি শেয়ার করে নেবো। দ্বিতীয়জন বললো, আমার একই কথা, 50টা সার, আমি শেয়ার করে নেবো। 3 নম্বরজন পটি টটি করে ছেড়াবার অবস্থা। তো দুইজন বললো, কি যে তুই ভয় পাচ্ছিস কেন, তোর শেয়ার করে নিবি। বললো, ভাই আমার 10টা গরু 10টাই নিয়ে যাক, শুধু ও যেন বোঝে আমি একটা সার। খুব ভালো হয়েছে, আমি আরো জোরদার একটা মানে সেকেন্ড পারফরমেন্সের জন্য এড করবো। আজকে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন 5 লাখ টাকা চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে অ্যাটম গামের তরফ থেকে 5000 টাকার গিফট হ্যাম্পার, যে হবে ফার্স্ট রানার্স আপ সে পাবে 2 লক্ষ টাকা চেক জি বাংলার তরফ থেকে, যে হবে সেকেন্ড রানার্স আপ সে পাবে 1 লাখ টাকা চেক জি বাংলা। আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর্স, ধন্যবাদ জানাই শালিমার নারকোল তেল, সঙ্গে নেরোল্যাক এক্সেল এন্ড আলট্রাটেক সিমেন্ট। প্লিজ ওয়েলকাম ইন দ্য গ্র্যান্ড ফিনালে দি অপূর্ব রায়। কালো পাখি বসে পড়ান্দার পাশে, বোলপুর থেকে একটা সুন্দরী মেয়ে এসছে যার নাম কোপ, কি বললাম কোপ, আর একটা হ্যান্ডসাম ছেলে এসছে যার নাম ঝোপ। ঝোপ দুজনে মিলে আমার খেতে সময় কাটাচ্ছে সময় কাটাচ্ছে সময় কাটাচ্ছে, এমন সময় কি হলো, ঝোপ বুঝে কোপ মেরে দিল। তা লক্ষ্মীকান্তপুরের শেফালি কাকতারুয়ার সাথে কৌশিকদার বিয়ে হয়েছে, তা বিয়ের 2 বছর পরেও তাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি, কেন কেন, কাকতারুয়া পাখি দেখলেই রেগে যেত। সরকারি কর্মচারী আর আমার মধ্যে ফরাক কোথায়, কোথায় ওরা মাছি দাঁড়ায় আর আমি পাখি, ইতিহাস খ্যাত চিকু, এই চিকু পয়েন্টটা মনে করতে দাও,
ইতিহাস খ্যাত কাকতারুয়া চিকু কাকতারুয়া। এই চিকু কাকতারুয়া আমার পাশে খেতেই থাকে। তা কাকে পটি করা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া। আমি বললাম, এই চিকু মেরে তোর হাড়ি ফাটিয়ে দেবো। চিকু বলল, ভাগ্যিস হাড়ির অপশনটা ছিল, নাহলে তোকে আমি গালাগালি দিতাম। তা সেদিন আমি তমুলুকের একটা ধান খেতে, প্লিজ লিসেন মাই জোকস, তমুলুকের একটা ধান খেতে আমি ডিউটি করছি। তা মাননীয় গুরুমার শুভদীপ ঘোষ সেখানে পটি করতে এসছে। তা আমার সামনে দা বসে শুভদীপটা পটি করছে, পটি করছে, পটি করছে, পটি করছে, পটি করছে, পটি করেই যাচ্ছে। এমন সময় একটা দ্বারকাক এসে শুভদীপদার সোনাপোনা ঠোকর দিল। তখন শুভদীপ বললো, কে রে কাকতারুয়া, দেখবি না আমার পিছনে কাক ঠোকা দিচ্ছে। এই যে মশাই শুনুন, আমার কাজ হচ্ছে ধান ক্ষেত পাহারা দেওয়া, তরমুজ নয়। আমি চাই কেউ এসে আমার চোখের চশমা পরিয়ে দিক। তার আগে একটা ইংলিশ মুভি বেরিয়েছে, তার আমি একটা অ্যাড দেখাতে চাই। মেষ মশাই খতম করার আগে আমাকে প্লিজ মারবেন না, দয়া করে কাছে টেনে নিন। আমাকে প্লিজ মারবেন না, দয়া করে কাছে টেনে নিন। মিরাক্কেল সাথে অপূর্ব রায়ের আজ শেষ দিন। সবাইকে ইমোশনাল করে দিলি তুই পাগলা, সবাইকে ইমোশনাল করে দিলি। ইদানিং এর মধ্যে অপূর্ব বেস্ট, এক্সেলেন্ট। অপূর্ব রায় বহুত মজা। এগুলো কি ভাই, এগুলো কি, কোথা থেকে পেয়েছি যেগুলো? সেটা পিছন থেকে। অপূর্বর সঙ্গে যাদের কম্পিটিশন, মানে অপূর্বর সঙ্গে যাদের কম্পিটিশন, তাদের জন্য জাস্ট একটাই কথা বলার, আজকে অপূর্ব পারফরম্যান্সটা দেখার পর একটাই লাইন বেরিয়ে আসতে পারে, কি কি আর ঝাঁটা জ্বালিয়ে মতো। আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর্স শালিমার নারকোল তেল, নেরোল্যাক এক্সেল, আলট্রাটেক সিমেন্ট, যিনি হবেন আজ মিরাক্কেল সিজন 7 চ্যাম্পিয়ন, তিনি পাবেন জি বাংলার তরফ থেকে 5,00,000 টাকার চেক, আর পাবেন অ্যাটম গামের তরফ থেকে 5,000 টাকার গিফট হ্যাম্পার। কবি অ্যাটম কবি গম, ফার্স্ট রানার্স আপ পাবে 2,00,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে। যিনি হবে সেকেন্ড রানার্স আপ, সে পাবে 1,00,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে। আমাদের সঙ্গে আমাদের স্ক্যান্ডালাইজড জাজেস, তাদের মধ্যে সব থেকে বেশি স্ক্যান্ডালাইজড, আজকে একটু বেশি স্ক্যান্ডালাইজড হচ্ছে মোনালি ঠাকুর, সঙ্গে পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরেখা মিত্র আর রজতাভ দত্ত। দাদাগিরি আনলিমিটেড সিজন 4 কাল রাত থেকে ঠিক 9:30 সোমমঙ্গল বুধ মিরাক্কেলের জায়গায় দাদাগিরি। Welcome our next performer, Rai Ganj Uttar Dinajpur theke Mithun Rai. Namaskar. Ekjon loker barite cable line er prochondo somoshya, kokhono chobi ashe na, kokhono jhir jhir kore. To lokta onek bar cable operator er kache phone koreche kintu kono kaj hoy na. Ekdin prochondo ragaragi, তারপর অবশেষে কেবল অপারেটর তার বাড়িতে আসলো। তাকে দেখেই তো প্রচন্ড চিৎকার, প্রচন্ড রাগারাগি। তারপর লোকটা কেবল অপারেটরকে বিদ্রোহী ভাষায় বলতে শুরু করলো।
ওরে ধীর, এত লেটে এলি উন্নত তবু শির, বল হতভাগা পিকচার কেন এত বাজে তোর করে শুধু ঝিরঝির, ওরে অস্থির তোর সাহেবিপনা পকেটে রাখিয়া নিজের বক্ষে চিহ্ন আঁকিয়া ফেলিয়া বিড়ি শীঘ্র করিয়া স্যান্ড গেঞ্জি ও লুঙ্গি পরিয়া উঠিয়া ছাদে ঠিক কর শিগগির, দুদিন হইতে খবর দেখি না তাই এত অস্থির, আমি চণ্ডাল আমি তার কাটা আমি মানি না কো কোনো ভুল, সে কংগ্রেস হোক সিপিএম হোক বিজেপি কিংবা তৃণমূল, আমি বড় রাগী আমি রকচটা তব খেয়ালিপনার বক্ষ করিব ভিন্ন, এরপরে যদি সিগনাল যাই দেখিব তোকে কে এসে বাঁচায়, আমি বিহারি আমি উড়িয়া দাঁড়া শুধু পিছন ঘুরিয়া পশ্চাতে তব আঁকিব পদচিহ্ন। এই কথা শুনে যে কেবল অপারেটর সেও ছাড়ার পাত্র নয়, সে তখন কেন জানি না মধুসূদন দত্তের ভাষা দিয়ে তাকে বোঝাতে শুরু করলো, যা বাত নহি দোষী আমি দাদা বৃথা ভৎস মোরে তুমি, সচক্ষে দেখেছ তুমি ভুলিলে কেমনে কি প্রকারে কাল বৈশাখী বাহিরিল হেসে অপরাহ্ন বেলায়, সে ঝড়ে যদি কেবিলের তার ছেড়ে কি আছে করিবার মম ক্ষুদ্রমতি নর আমি, দুষ্ট ইঁদুর যদি কর্ম বিনে কাটে তার দন্ত শুলে আমার কি শোভা পায়, কর্ম রাখিয়া ঘরে আঁকিব লক্ষণ গণ্ডি তার ময়, সে যদি ভুল হয় দোষী আমি নাহি লাজ করিতে শিকার, তুমিও হে বীর পুত্র ভুলিলে কেমনে কতবার বলিয়াছি কেবেলের তারে নারীও না আন্ডার প্যান্ট, বলিয়াছি নিয়ম যত মানিয়াছ কিছু তার অজ্ঞাত বসে, ঝির ঝির ছবি দেখি দিয়াছ টাইট কভু পশ্চাতে টিভির স্ক্রুড্রাইভারে, এ সবে অবহেলা করি সাজিয়া আপনি ধৌত তুলসীর পত্র দোষ শুধু দিয়াছ মোড়ে, কিন্তু নাহি গঞ্জিত মা কাস্টমার তুমি দেব তুল্য কহ যাহা আসে মুখে নীরবে সহিব আমি, বাস যত আছে দাও পশ্চাতে রাখিব গুজিয়া সযতনে, সঙ্গে সঙ্গে লোকটা আবার বলতে শুরু করলো আমি উন্মাদ আমি বেসামাল খ্যাপাদের মাঝে আমি প্রেসিডেন্ট মানি না কত যুক্তি, সিনেমার মাঝে সিগনাল গেলে পুলিশ ডাকিয়া পাঠাইব জেলে এ আমার শেষ উক্তি, আমি মৃন্ময় আমি সুভাশিস আমি শাওন জামিল কৃষ্ণ তপর ফ্যান্ত, ফাইনালে যদি সিগনাল যায় মারিব পুড়িয়া জান্ত, আমি বিদ্রোহী রণকান্ত সেই দিন হব শান্ত, যবে কেবেলের তার ঝড়ের দাপটে ছিঁড়িবে না ঝকঝক করা পিকচার পাবো কভু ঝির ঝির করিবে না। যে মানুষগুলো ভাবে কি করব কি করব কি করব তারা কোনো একটা অফিসে চাকরি পেয়ে যায়, কিন্তু যে মানুষগুলো ভাবে কে করবে কে করবে কে করবে তারা সেই অফিসের বস হয়ে যায়। একটা মেয়ে ঘরের মধ্যে পাইচারি করছে, হঠাৎ তার পায়ের নিচে তার খুব প্রিয় দামি ফোনটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে মরমর করে একটা আওয়াজ হলো, মেয়েটা ওপর দিকে তাকিয়ে বলল ভগবান এটা যেন আমার পায়ের হাড় ভাঙা শব্দ হয়, ভগবান এটা যেন আমার পায়ের হাড় ভাঙা শব্দ হয়। ইউএসএতে আলফা এডিসনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানোর জন্য 2 মিনিট কারেন্ট অফ রাখা হয়, সত্যি আমাদের কলকাতা একেবারে শ্রদ্ধা উতলে উঠছে। কোনো শপিং মলের বাইরে যদি কোনো কঙ্কালকে দাঁড়িয়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন যে ওটা কারো না কারো বয়ফ্রেন্ড, যে তার গার্লফ্রেন্ডের অপেক্ষায় ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়েছিল। একদিন মির্দা রনিদা শ্রীলেখাদি আর পরান্দা একটা জায়গায় ঘুরতে গেছে, হঠাৎ এক দল ডাকাত তাদেরকে আটক করলো, কিন্তু একটা সৌভাগ্য তাদের মধ্যে একজন চিনতে পারলো এনারা তো মিরাক্কেল করেন, তখন ডাকাত দলের সর্দার বললেন ঠিক আছে আপনাদেরকে ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্ত, সবাইকে একটা করে জোক শোনাতে হবে, সেই জোক শুনে যদি একজনও না হাসে তাহলে আপনাদেরকে
ওই নোংরা ডোবার মধ্যে ফেলে দেওয়া হবে। মির্জা একটা জোক শোনালো, সবাই হো হো করে হাসলো, কিন্তু শ্রীলেখা দি হাসলেন না। রনিদা একটা জোক শোনালেন, সবাই হো হো করে হাসলো, শ্রীলেখা দি হাসলেন না। তারপর যখনই পরান্দা একটা জোক শোনাতে যাবেন, তখন শ্রীলেখা দি হো হো করে হেসে উঠলো। সবাই বললো, কি ব্যাপার, উনি তো এখনো জোক বলা শেষই করেননি, আপনি হাসছেন কেন? এই শুনে শ্রীলেখা দি বললেন, না মীরের জোকটা কি ভালো ছিল। আমাদের পাড়ার একটা কাপড়ের দোকানে আন্ডারওয়্যারের সাইজ লিস্ট দেওয়া আছে এইভাবে, স্মল, মিডিয়াম, লার্জ। ওরে বাবা, বাপরে বাপ, হতভাগা করেছিস নাকি? মিঠুন আজকে পুরো পরশুরামের ভূমিকায় এক ধার সে ক্ষত্রিয় কাটতে কাটতে এগোচ্ছে। শুরুটা যেটা করলি তারপরে আর কিছু না করলেও চলতো, বাট ফ্যান্টাস্টিক, অসম। আবার বলতে হবে, তোর তুলনা নাই, অসাধারণ। লেটস হিয়ার ইট ফ্রম দ্য অডিয়েন্স, মিঠুন, মিঠুন, মিঠুন। চলে গেল তারো, চলে গেল তারো। এই গল্পে আমরা মোনালি ঠাকুরকে ইনভলভ করতে চাই। ও নাকি অভিনয় করছে, দেখি মোনালি। একটা সিরিয়াল যেটা কয়েকদিন ধরে চলছে জি বাংলার পর্দায়, সিরিয়ালের নাম জোয়ানের আরো। জোয়ানের আরো, জোয়ানের আরো, চলে গেল তারো, চলে গেল তারো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো। সিচুয়েশন, ঘন্টা, বিদেশ থেকে বউ নিয়ে এসছে, তাও আবার ব্রুস লি ছোট বোন মোনালি, ঘন্টা বউ নিয়ে ঘরে ঢুকেছে, আর অটোমেটিকলি ঘন্টার দাদু, টুকলি পিসি আর সাজু মামা শুধু একটাই প্রশ্ন করছেন ঘন্টাকে, কিন্তু বিভিন্ন ভাবে। একবার খবর পর্যন্ত দিলি না, এটাই চলছে প্রায় 15 মিনিট ধরে একটা সিরিয়ালে। খবরও দিলি না, এত এক্সাজারেটেড ওভার অ্যাক্টিং অনেকদিন দাদু নিজেই দেখেনি, তাই টুকলি পিসি ওখান থেকে কিউ ধরে নিয়ে বলল, একবার খবরও দিলি না। সাজু মামা আরো এক্সাজারেটেড ভাবে বললেন, একবার জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো। আপনাদের সামনে চেটে পুটে খাবেন, ইন শর্ট লেলো। প্লিজ ওয়েলকাম দুর্গাপুর থেকে কৃষ্ণ ব্যানার্জি।
পারতাম না, খুব দুষ্টু ছিলাম। তো সেদিন এক বন্ধু এসে বললো, চকিস নো, সিনেমা দেখে আসি। হাতে কোনো টাকা পয়সা ছিল না, বাবার হাত ঘড়িটা ঝেপে দিলাম। তারপরের দিন আবার বললো, চকিস নো, পিকনিক করে আসি। হাতে কোনো টাকা পয়সা ছিল না, বাবার আন্ডারপ্যান্টটা পেলাম, ওটাই সালা ঝেপে দিলাম। তখন থেকে ব্যবসাটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিলাম। নমস্কার, মিরাক্কেল মঞ্চে আজ আমি সিধেল চোর। বৌদি, রাত হয়েছে, দরজা জানলা বন্ধ করে শুন, কোনো গ্যারেন্টি নেই। তো চুরি করার অপরাধে আমাকে একবার জেলে নিয়ে যাওয়া হলো। জেলের মধ্যে সমস্ত কয়েদির একখানা নাটক করছে। একজন পাঞ্জাবি সর্দার অর্জুন সেজেছে, সবাই মিলে বলতে লাগে, পাগড়ি পরা অর্জুন, পাগড়ি পরা অর্জুন, পাগড়ি পরা অর্জুন। সর্দারজি তো খুব জোর লেগে গেছে, ওরে হতবাগা, কিছুক্ষণ আগে যে এক বুক লোমলা দোপো দিয়ে এলো, তার বেলা কিছু না। তো সেদিন একটা বৌদির বাড়িতে চুরি করতে গেছি। বৌদি আমাকে দেখে বলছে, দাদা দাদা, আপনি কি আমার বাড়িতে চুরি করবেন? দেখ, ওরকম বলে চুরি করা দেয় নাকি? আপনি বরং শুয়ে পড়ুন, আমি একটু পর আসছি। এই কৌশিকদা দেখছেন ঢোল বাজাচ্ছে, এই কৌশিকদাও একদিন চোর ছিল। তো কৌশিকদা চুরির জন্য কৌশিকদাকে একেবারে দ্বীপান্তরে পাঠানো হলো। কৌশিকদা দ্বীপের মধ্যে একা, কোনো মানুষ নেই। কৌশিকদা একটা বানর দেখলো, কৌশিকদা ঠিক করলো ওই বানরটাকে কৌশিকদা ভালোবাসবে। কৌশিকদা যতবার বানরটাকে ধরতে যায়, বানর পটাক করে পালিয়ে যায়, যতবার ধরতে যায় পটাক করে পালিয়ে যায়। তেমন সময় কৌশিকদা দেখলো সমুদ্রে একখানা জাহাজ ডুবে যাচ্ছে, একখানা মেয়ে খুব জোর চিৎকার করছে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কৌশিকদা তো কোনো রকম ভাবে মেয়েটাকে বাঁচালো, মেয়েটা তো দারুণ সুন্দর দেখতে। কৌশিকদাকে এসে বললো, বলো সোনা, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কৌশিকদা বললো, সোনা, ওই বানরটাকে একটু ধরে দিতে পারবে? তো সেদিন একখানা মুরগি চুরি করে আমি সিনেমা হলে সিনেমা দেখতে গেছি। একজন ভদ্রলোক বললো, এই মুরগিটা নিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আমি পাশে গিয়ে মুরগিটাকে প্যান্টের ভেতর ঢুকে সিনেমা হলের ভেতর চলে গেলাম। আমার দুপাশে দুজন বয়স্ক ভদ্র মহিলা, শুরু হলো সিনেমা, সাবারিলু সাবারিলু সাবারিলু। এমন সময় মুরগিটা ফরফর 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 করে উঠলো। আমি আস্তে করে মুরগিটাকে ধরে প্যান্টের বাইরে বের করে দিলাম। কিছুক্ষণ পর এক বয়স্ক ভদ্র মহিলা বলে উঠলো, চি চি, প্যান্টের থেকে কি সব বের করে রেখেছে? এই শুনে এই পাশের ভদ্র মহিলা বলে উঠলো, ও আর কি দেখছিস, অল্প বয়সে এরকম কত দেখেছি। এই শুনে এই পাশের ভদ্র মহিলা বলে উঠলো, সে তো দেখেছি, এরকম দেখেছিস, এটা মাঝে মাঝে মাথা উঁচু করে সিনেমা দেখছে, আবার টুকটাক করে আমার কাছ থেকে পপকর্ন খাচ্ছে। জানালা দরজা বন্ধ করে শোন, কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমার বিয়ের প্রথম রাত, শেষবারের মতো, হ্যাঁ, এনার্জি, আমার বিয়ের প্রথম রাত ঘরের ভেতর ঢুকে পড়েছি। ঘরের ভেতর ঢুকে বইয়ের ঘুমটা তুলে বললাম, কি সুন্দর মুখ, ফুলের গন্ধে চারিদিকে মম করছে। বউ আমাকে বললো, তুমি আমাকে ভালোবাসো? আমি বউকে ভালোবাসলাম। বউ বললো, আরো ভালোবাসো? আমি আরো ভালোবাসলাম। এই বাসু বাসলাম, বাসু বাসলাম, বাসু বাসলাম করতে করতে একেবারে সকালবেলা হয়ে গেল। তারপর দিন আমি বউকে জিজ্ঞেস করলাম, সোনা, আমি তোমাকে কি দাম ধরে ডাকবো? সোনা বললো, তুমি আমাকে বাটপার বলে ডাকো। ও মা, তা কেন? সোনা, আমি সবসময় চোরের উপর বাটপারি করতে খুব ভালোবাসি। বৌদি, থাক, সকালবেলা হয়ে গেছে, আবার রাত্রে আসবো। মোনালি বলবে দুর্গাপুরের কৃষ্ণ ব্যানার্জির পারফরম্যান্স, ওর কেমন লাগে? ভাই, তুমি কি ন্যাচারাল, তোমার ভোকাল রেঞ্জ সুপার্ব, মানে যদি কখনো কোনো ডায়লগ অলমোস্ট, ইউ গাইজ আর অ্যামেজিং পারফর্মার্স, মানে হোয়াট অ্যাক্টরস তোমরা, বড় দা, খুব এনার্জেটিক, থ্যাঙ্ক ইউ স্যার, লাইফফুল অ্যাজ ইউজুয়াল, শ্রীলেখা, লেলো লেলোটা খুব মিস করবো রে, মিস করবো, এক একটা সিজনে এক একটা জিনিস খুব ক্লিক করে। আগেরবার অসম সালা এখনো চলছে, লেলোটা সবার মুখে মুখে কিন্তু থাকবে, তুই থাকবি সবার মধ্যে, কি হবে রেজাল্টস জানি না, এনার্জি একদম ভরপুর ছিল, আর জানি না কেন আমার এখন একটু সিঙ্ক ইন করছে যে আজকে ফাইনাল, আই গুড মিস ইউ গাইস। দারুণ, কিছু বলার নেই, কৃষ্ণর বাড়ি থেকে যারা যারা এসছেন তারা একটু এখানে আসবেন। ওয়েলকাম 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 ওয়েলকাম, প্লিজ সবাই একসঙ্গে দাঁড়াবেন। কৃষ্ণ এখানে শোন,
এত লোকজন নিয়ে এসেছিস কেন? শুধু বলুন এবার এবার তাহলে তাহলে আমরা আমরা সবাই 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 আজাই যাই তোবা তেরা জলবা তোবা তেরা প্যার তেরা ইমোশনাল অত্যাচার তোবা তেরা জলবা তোবা তেরা প্যার তেরা ইমোশনাল অত্যাচার সবার ভালো লাগছে? আরো একবার সবাই মিলে একসঙ্গে ভালো লাগছে? এরকম জায়গায় তো আমরা কোনোদিন মাদুলি গানটা করিনি। সবার সঙ্গে মিল, বাপ রে বাপ, একটি মিরাকেল সবার সঙ্গে মিল, সজমে গেছে জমে কি তোমাকে পাশ পেলে আমরা করবো তোলা খুলি জোরে হাকে কুলি ভুল গিয়া সব কুচ ভুল গিয়া সব কুচ ভুল গিয়া সব কুচ ভুল গিয়া ভুল গিয়া ভুল গিয়া ভুল গিয়া ভুল 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 গিয়া সব কুচ ইয়াদ নেই আব কুচ মেরে দিল মে হ্যায় চলি আমি কিচ্ছু দেখিনি। একটা কথা বলো, হাতে ওগুলো কি করতে এনেছ? আপনারা যা শুরু করেছেন মনে হচ্ছে না ইমেলটা টিকবে তাই আর কি। কিন্তু এটা আমি এখন কি করি? এটা আপাতত আমি পড়িনি, অপারেশন সাকসেসফুল না হলে ওকে পড়িয়ে দেবো। স্যার বড় কথা হচ্ছে, আগে দেখি এর কি হয়েছে। দেখো দেখি। চেনা চেনা লাগছে। হ্যাঁ এ তো মিরাকে। কি বলেছেন? কি মিরাকেল বাবু, তুমি ওটো বাবু, ওটো ওটো কি হলো? ওটো না
মিরাক্কেল আর কোনোদিনই উঠবে না। বলছি কি যে এই মিরাক্কেল ছেলে না মেয়ে তো আমি কিছুতে বুঝতে পারছি না। তুমি পারবে না, সরে যাও সরে যাও সরে যাও। কালো রঙের কোনটা স্যার? যেটা চুলকোই চুলকোই কোনটা স্যার? আরে দাড়ির কথা বলছিলাম। দেখেছো মুখটা আগে দেখে নিলে এত কনফিউশন হতো। কুণ্ডুলি পাকানো কি একটা হয়েছে দেখছি। দু একটা নতুন জোকস মিরাক্কেল হজম করতে পারেনি। সমস্যাটা কি? চলে আমার না টয়লেট করতে খুব সমস্যা হচ্ছে। টয়লেট বুঝে গেছি। তা মালটা কি এইভাবে পড়ে? তাহলে এইভাবে পড়ে? তাহলে এইভাবে পড়ে? তাহলে এর থেকেও আসছে? হ্যাঁ এতটাই আসছে যে প্রত্যেকটা ড্রপের সঙ্গে বসে আপনি গল্প অবধি করতে পারবেন। খুলে বলো তো তোমার সমস্যাটা কোথায়? আরে ইউরিন ছাড়াও না আমার পেট ফুলে যাচ্ছে। ও স্যার ফুলে যাচ্ছে, দেখতে হবে তো। এই দিক দিয়ে দেখলে তো হবে না, ভিজা দিয়ে দেখি। সাবধানে ঢুকুন, না না সাবধানে। আমি একাই আছি বাবা। ও মা গো বাবা গো, বাপ রে বাপ, ভেতরে দেখে বাচ্চা মিরাক্কেল রয়েছে। কোনো চিন্তা নেই, মিরাক্কেল আমাদের এখানে এসছে। আমাদের চেম্বার যখন মিরাক্কেল এসছে আমরা মিরাক্কেলের বাচ্চাকে বার করব। না কিন্তু কি করে হলো জানি আগে? ওকে কি হয়েছিল? একটা গল্প আছে। কি? রাত তখন 9:30, বাইরে ঝড় বৃষ্টি, মৃদু মন্দ রোমান্টিক বাতাস বইছে, জাস্ট ফিল দ্য সিচুয়েশন। এমন সময় হঠাৎ দরজা টক 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 টক, দরজা খুলেই দেখলাম দাদাগিরি। দাদাগিরি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। তারপর কি হলো? তারপর আর কি, সোমমঙ্গল বুধ মেরে দিয়ে চলে গেল। কিন্তু কিন্তু মিরাক্কেলের বাচ্চাটা কিন্তু বের করতে হবে। হ্যাঁ মিরাক্কেলের বাচ্চাটাকে তো বার করতে হবে। না 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 না, মিরাক্কেলের অপারেশন করবেন না আর মিরাক্কেলকে বার করবেন না। চলো চলো চলো, ওকে আসতে দাও। ভাইটি বলছি কি, আমরা মিরাক্কেলের অপারেশন করছি, তুমি না বলছো কেন? এই 7 মাস মিরাক্কেল আমার সঙ্গেই ছিল। তা তো অসুবিধা কোথায়? তারপর আর সোজা হয়ে ভালো করে বসতে পারিনি। মিরাক্কেলের ব্যাপারে কি অসম্ভব কথা বলছে? তাই গানের শোটার কি খবর? কি খবর? গান ফেটে গেছে। না মানে গানের শোটা ফেটে গেছে, অসাধারণ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে যদি আপনাকে আমি চিফ গেস্ট করে দিই তাহলেও কি আপনি না বলবেন? পাগলি মেয়ে, এগুলো তো আগে বলতে হয় নাকি? আদিক খেতার বাচ্চা। সন্ধ্যের অনুষ্ঠানে মিরাক্কেলের ডেলিভারির ফিজা কেটে উদ্বোধন করবেন মাননীয় চেয়ারম্যান শ্রী জি বাংলা। হাততালি হাততালি হাততালি। আচ্ছা আর একটা জিনিস, এবার ওনারে ফিতে কাটার জন্য তুমি এই কাঁচিটা ওনার হাতে তুলে দাও দেখি। দাও এবার কোথায় তুলে দেবে, তুলে দাও। আহারে আপনার হাতটা কোথায় গেল? একাডেমিতে এক্সিবিশন হচ্ছিল, ওখানে ঝুলিয়ে রেখে এসেছি, সবাই দেখছে। হতভাগী জানেও না, আগে তো বলেইছি মিরাক্কেলের পারফরম্যান্সের পেছনে আমার কোনো হাত নেই। আপনি বরং উদ্বোধন করুন, আপনি যান সঙ্গে যান। তুমি আমার সাথে একটু ঝাড়ি মেরো না, এদিকে সেদিকে চলো। এই হাততালি উদ্বোধন শুরু হচ্ছে। ফিতে কাটা হবে এবার, ফিতে কাটা। ওরে বাবা, ভেতরে তো জোয়ানের আরো চলছে। এই চলে এসে চলে এসে আবার ঢুকি আবার ঢুকি। বাবা এটা কি? এটা হলো সারেগামা পা দাস। একে তো ঠিক জায়গা মতো কামড়ে দিয়েছে। চলে এসে চলে এসে চলে এসে। দক দক
এইটা না এইদিকে এইদিকে ওইটা না ওইটা না এটা কেটে দিল না 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 আমার কিছু করতে ইচ্ছে হচ্ছে স্যার তুমি গান করবে সোনামণি তুমি গান পারো আগে বলো আর হাত বুলিও না সোনা জেগে উঠবে এই শোনো না তুমি তোমার ওইটা ওর মুখের কাছে ধরো তো তোমার আমার নেই ওর আছে সাবধানে নাহলে জ্ঞান ফিরে আবার অজ্ঞান হয়ে যাবে মিরাক্কেল সাত থেকে মিরাক্কেল আট বাহ তাই এর থেকে কি বোঝা গেল ভুলা দেনা মুঝে অলবিদা তুঝে Monali Thakur, everybody! Thank you, thank you, thank you.
ডাক্তার একটা কথা বলতে চাই, আমি যতবার আমি মিরাক্কেলে আসি আমি রেজুভিনেটেড হয়ে ফেরত যাই। অল দ্য স্ট্রেস সব কিছু ভুলে এত হাসি, এত মন খুলে হাসি। থ্যাংক ইউ মীর কেদোনা, আই নো আই এম জাস্ট বিকামিং টু টু টু। এইরকম রিজুভিনেশন যখন ভগবান ওশো ছিলেন আমাদের মাঝে তখন এটা ফিল করতাম, এখন নতুন ভগবান ভগবান বসো মানে এই সাতজন ফাইনালিস্ট তাদের অলরেডি এক রাউন্ড অফ পারফরমেন্স হয়ে গেছে, এবার আর এক রাউন্ড পারফরমেন্স, আর এটাই তাদের ফাইনাল রাউন্ড। যাদের মনে হয়েছে একটু কম গেছে তারা মেরামতি করার সুযোগ পাবেন, যাদের মনে হয়েছে ব্যাপক করেছেন তারা ফাটিয়ে দিয়েছেন তারা আরও ফাটাবেন, যেমন ফাটাবে মৃন্ময়। बलवान लागे चट्टान रहे मैदान में आगे, जो झुंझार हो तैयार वही सरदार सदागे। কমিট করেছিলাম ফাইনাল খেলবো, শুনে গার্লফ্রেন্ড হেসে কুটোকুটি আর মা তারা করলো হাতে নিয়ে খুনতি, লেকিন একবার জো মানে কমিটমেন্ট কর দি উসকে বাদ মে আপনে বাপ কে ভি নেহি সুনতি। ক্যা বাত ক্যা বাত, লটর বটর করলে কালানি খাবেন সে ভিক্টোরিয়ায় হোক কিংবা ট্রাফিক জামে। হাম ইয়াকে চুলবুল হ্যায় চুলবুল পান্ডে, স্বাগত নেহি করোগে আপ হামে থানামে থানামে বাইঠে অন ডিউটি। পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি, আমার ঠিক সামনের বেঞ্চিতে একটা সুন্দরী মেয়ে পরীক্ষা দিচ্ছে গান গাইতে গেছি, ও যারা যারা টাচ মি টাচ মি টাচ মি, ও যারা যারা টাচ মি টাচ মি টাচ মি। খানিকক্ষণ বাদে মেয়েটার ঘাট ধরে বললাম, দম থাকে তো পরের লাইনটা গা। হিরো হিরণ প্রথমবার বারে গেছে মদ খেতে, সেদিন আমিও আবার সেই বারে গেছি, কাউন্টারে গিয়ে ওইটারকে বললাম জ্যাক ড্যানিয়েল সিঙ্গেল, পাশে আরেকজন এসে বললো জনি ওয়াকার সিঙ্গেল, পাশে হিরণ এসে দাঁড়ালো ওইটার বললো স্যার আর আপনি হিরণ ম্যারিড। হিরণ সে ইয়াদ আয়া, হিরণ সকালবেলা ঘুম থেকে উঠে জালনা দিয়ে বাইরের দিকে হা করে তাকিয়ে থাকে না কেন? ও মা সকালবেলায় যদি এটা করে ফেলে তাহলে দুপুরবেলা কি করবে? রিসেন্টলি পুলিশরা এয়ারপোর্ট থেকে 100 কেজি হিরোইন উদ্ধার করেছে, পরে বোঝা গেল ওটা সোনাক্ষী সিনহা। সেদিন মির্জা শুভঙ্কর তাকে বলছে বলিউডের সালমান খান মানে টলিউডের জিত, শুভঙ্কর বলে ঠিক, বলিউডের হিমেশ রেশমিয়া মানে টলিউডের বাবুল সুপ্রিয়, শুভঙ্কর বলে ঠিক, বলিউডের মল্লিকা শারাবাত মানে টলিউডের পাওলি দাম, শুভঙ্কর বলে ঠিক, পেছন থেকে ববি দেওয়াল, আমার মতো আর্টিস্ট না এখনো টলিউডে জন্মায়নি, শুভঙ্কর দা ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন। আমি আর আমার থানার এসপি সাহেব একটা অপারেশনে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার উপর একটা সরু নদীর উপর ব্রিজ ভেঙে পড়েছে, কোনো গাড়ি যেতে পারছে না, কিন্তু আমি আমার গাড়িটা নিয়ে জাম্প করে ফুল স্পিডে বেরিয়ে গেলাম। এই দেখে আমার এসপি সাহেব আমাকে বুকে জড়িয়ে ধরে বললো সাবাস টুলবুল সাবাস, আই এম প্রাউড অফ ইউ। আমি বললাম থ্যাংক ইউ স্যার, তবে অনেকদিন তো হলো, এবার ব্রেকটা সারাতেই হবে। চিকুদা তার অনেকগুলো বন্ধুর সাথে জুয়া খেলছে, আমি গিয়ে যেই অ্যারেস্ট করতে যাবো চিকুদা দৌড় দিয়ে গিয়ে আমার জিপ গাড়িতে উঠে পড়লো। আমি তো সালা যেই দিকে চাইছি অবাক বনে যাই, গিয়ে বললাম চিকুদা তুমি না পারি আমার জিপ গাড়িতে এসে উঠলে কেন? বলে হুম আমায় বোকা পেয়েছো, পরে যদি সিট না পাই। শেষ করার আগে পাইকারদার তরফ থেকে দুটো লাইন হয়ে যাক, যাক যাক, রামদেব সেজে এন্ট্রি চুলবুল হয়ে এক্সিট। ছোটখাটো মুহূর্তগুলোর সাক্ষী ছিলেন যারা, রামদেব সেজে এন্ট্রি চুলবুল সেজে এক্সিট,
আর মাঝের ছোটখাটো মুহূর্তগুলোর সাক্ষী ছিলেন যারা, সেই মিরাকল টিমের রিপ্রেজেন্টেটিভ হয়ে দাদাগিরিকে বলে যাই, তোমার হলো শুরু, আমার হলো সারা। সফর তেরা রাস্তা তেরা তুঝে জিনা হ্যায়। এরপর কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত যে কজন পারফর্ম করেছেন এই মঞ্চে, এই গ্র্যান্ড ফিনালেতে সিজন 7 এর দ্য বেস্ট ফিনিশিং এভার। শ্রীলেখা তুমি শুরু করো তাহলে। তোমার শুরু এবং তোমার সারা দুটোই খুব ভালো। পুরো এই যে মোড়কটা, সেটার জন্য তুই এক্সট্রা নাম্বার ডেফিনেটলি পাবি। তোর মতো কনসিস্টেন্ট পারফর্মার আরও রয়েছেন, কিন্তু তুই তাদের মধ্যে অবশ্যই পড়িস। অল দ্য বেস্ট। এত ব্রাইট এর আগে কখনো এখান থেকে পাইনি। অল দ্য বেস্ট। গুড, ইউ লুক ফ্যান্টাস্টিক। ফার্স্টলি যেভাবে তুমি এন্ট্রি দিলে ডান্স নিয়ে, আমাকে একটা স্টেপ শিখিয়ে দিও ভাই, পরে কাজে আসবে। পরে কেন? পরে কেন? আবার আমি আমার পায়ে কোড়ালি। পরে কেন? এইবার ওই গানটাই আমরা চালাবো, হুড় হুড় দবং 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 দবং। হ্যাঁ, মনে করো তোমার সামনে পায়রা উড়ছে, হুড় হুড় করছো এবং উড়াচ্ছ, ঠিক আছে? শিখিয়ে দাও মোনালিকে। তুমি রাজি তো? কেনই বা জিজ্ঞেস করছি। বলবান লাগে চট্টান রহে মৈদান মে আগে, জো ঝুঝার হো তৈয়ার ওই সরদার সদাগে, তপদ্যুতি দত্ত। নমস্কার। একদিন আমার ছেলে আমায় বলো, এই বাবা এদিকে। মহা, ছেলেরা বাবার সঙ্গে এইরকম করে কথা বলে না, ফর্দভাবে কথা বলো। সঙ্গে সঙ্গে আমার ছেলে বললো, বাবা কেমন আছো? এই এদিকে আয়। ও গিন্নি, যা হলো গো, স্বামীরা কোনো বসে আন্ডারে কাজ করতে চায় না কেন বলুন তো? কেন? ছেলের বয়স 5 বছর। ছেলে বাবাকে বললো, বাবা বাবা তুমি না খুব ভালো। বাবা, সোনা আমার চাঁদ আমার। ছেলের বয়স 20 বছর। ছেলে বাবাকে বললো, বাবা বাবা তুমি না খুব ভালো। বাবা বললো, মেয়ের নাম কি, বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে? ও গিন্নি, ছেলে কাঁদছে গো, ছেলেকে ধরো। একদিন আমি আমার ছেলেকে বললাম, বাবু তুই তো এখন বড় হয়ে গেছিস, তোর সামনে বড়দের আলোচনা করা যেতেই পারে। আমার ছেলে বললো, বলো কি জানতে চাও? ও বিন্দু,
বগল ভাঁজ করে বগলে রাখ। মাকে একটু স্টেজে ডাকবো আর সামনে থেকে তপদ্যুতির বাবাকে। আমরা ছোটবেলায় আমাদের কাজিনদের সঙ্গে একটা গেম খেলতাম, ছোট কাজিনদের সঙ্গে আরো বেশি করে করা হতো, যে একটা চেয়ার সৃষ্টি করা হতো হাত দিয়ে এবং তারপর ওই ছোটগুলোকে বসানো হতো এবং তারপর দোল খাওয়ানো হতো। আজকে তপদ্যুতি এই মঞ্চ থেকে ওইখানে যাবে ঠিক সেইভাবে। অ্যাসোসিয়েট স্পন্সরস ধন্যবাদ জানাই শালিমার নারকল তেলকে, অফ কোর্স নেরোল্যাক এক্সেল এন্ড আলট্রাটেক সিমেন্ট। আমাদের তিন অ্যাসোসিয়েট স্পন্সরকে ধন্যবাদ। আজকে এই চ্যাম্পিয়নশিপ যিনি জিতবেন তিনি 5 লক্ষ টাকার চেক পাবেন জি বাংলার তরফ থেকে। এরা সে পাবে যে ফার্স্ট হবে, যে সেকেন্ড হবে সে 2 লাখ টাকার চেক পাবে জি বাংলার তরফ থেকে, আর যে থার্ড হবে সে 1 লাখ টাকা চেক পাবে জি বাংলা তরফ থেকে। এছাড়াও আমাদের চ্যাম্পিয়ন পাবে অ্যাটম গামের তরফ থেকে 5000 টাকার গিফট হ্যাম্পার। অ্যাটম খাও চাপার জোর বাড়াও। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে ফর হিজ সেকেন্ড পারফরমেন্স শাওন মজুমদার। মানুষকে ভয় দেখানোর সহজ উপায় কি? হাতে একটা নাট বল্টু নিন, নাগর দোলার সবার উপরে যে বসে আছে তাকে বলুন, দাদা আপনার সিটের নাট বল্টু। এমন সময় একটা সুন্দরী মেয়ে দেখতে পেয়ে ফায়দা বলছে, মুছে শাদিকা রোগী। যে মেয়েটা ঘুরলো সিনেমাটা খুব সুন্দর তাই না, তখন মেয়েটা বলল, কুত্তার বাচ্চা দেখতে খুব কিউট তাই না। সেদিন বল্টু মিসকে বলছে, মিস আমি আপনাকে নিয়ে ছোট্ট একটা গান লিখেছি। বলে হ্যাঁ 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 শোনাও শোনাও শোনাও। হ্যালো মিস 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 দেব, মানে কি মিস আমি তো জানি না, আপনি জানেন? বলে হ্যাঁ জানি, তাহলে দেন। সেদিন ভ্যাবলাদা ডাক্তার কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব যেদিনই আমি আমার বউকে আদর করি সেদিনই আমি তোতলাই। এই শুনে ডাক্তার বললো, আপনাকে দেখে লাভ নাই, আপনার বউকে নিয়ে আসুন। তো ভ্যাবলাদার বউকে নিয়ে আসলো, চেক আপ চলছে, এমন সময় ভ্যাবলাদা বলে, ও ডাক্তার হলো। ভেতর থেকে ডাক্তার বলছে, একটু স্বর্গে সব মানুষের বিচার হয়ে যাওয়ার পর মানুষের অঙ্গ প্রত্যঙ্গের বিচার করছে ভগবান। তো ভগবান বললো, যে অঙ্গ সবচেয়ে বেশি দুর্বল তাকে আমি পেনশন দেবো। এইখানে হাত বললো, আমি সারা জীবন মানুষের কাজ করেছি, আমি এখন দুর্বল, আমাকে পেনশন দেওয়া হোক। এই শুনে পা বললো, সারা জীবন আমি মানুষের ভার বহন করেছি, মাইলের পর মাইল হেঁটেছি, পেনশন আমাকে দেওয়া হোক। এই শুনে চোখ বললো, আমি যদি ওদের পথ না দেখাতাম ওরা কোনো কাজই করতে পারতো না, আজ আমি দুর্বল, আমাকে পেনশন দেওয়া হোক। এই সব কথা শুনে কোথার থেকে যেন একটা শব্দ এলো, ভগবান
পেনশনটা আমাকে দিন। ভগবান এদিক ওদিক দেখে বলল, কে বললি, দাঁড়িয়ে বল। শাওন মজুমদারের সেকেন্ড পারফরমেন্স ওভার, শাওন মজুমদারের সিজন 7 এর কাজ শেষ। ঠিকই আছে, আগের মতোই আছে, খুব লাইফফুল, ভালো বলেছো, দেখো কি হয়। নাইস, সাম জোকস ওয়্যার সাটল এন্ড মোস্ট অফ দেম খুব ভালো ছিল, ভালো লাগলো, থ্যাংক ইউ। শাওন, আগের পারফরমেন্সের থেকে এটা অনেক বেটার, আর আমার ওই ডাক্তারের জোকটা খুব মজা লেগেছে, তোতলানো। সাম্প্রতিককালে ভারত এবং বাংলাদেশ এই দুটো অসম্ভব সুন্দর দেশকে যদি কোনো টেলিভিশন শো অ্যাক্ট করতে পেরেছে, ইট ইজ অনলি অ্যান্ড অনলি মিরাকেল। বাংলাদেশ কি শান জামিল আহমেদ, সো বাংলাদেশ কি আলি শান, প্লিজ ওয়েলকাম ফর এ ভেরি স্পেশাল পারফরমেন্স আবু হেনা রনি। অনেক গবেষণার পর বলছি শোনো কথাটা দরকারি, লাভটার ইজ দ্য বেস্ট মেডিসিন, কথাটা সাচ্চা ভারী, তাই নতুন করে এসেছি আবার সেই পুরাতন কাজে, সবার মাঝে আজকে আবার সেই ডাক্তার বেশে, আমি সেই ডাক্তার, আমি সেই ডাক্তার, আমি সেই ডাক্তার। নমস্কার, আমি কিছু খেলেই আমার শরীরে প্রচন্ড রাগ হয়, যাকে পাই তাকে মারতে ইচ্ছে করে। আমি বললাম ঠিক আছে, এই ওষুধটা বাইরে দেখা, সময় নষ্ট না করি একটা রোগী চলে আসছে, কি ব্যাপার এরকম কাঁপতে কাঁপতে আসতেছেন কেন? ডাক্তার সাহেব, আমি আগে বেশ ভালোই ছিলাম, হঠাৎ করে একটা লোক কাঁপতে কাঁপতে এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার সর্বনাশ করে দিল, তারপর থেকে আমার এই অবস্থা। জটিল কেস, আপনি পাশের ঘরে যান দেখি কি সমস্যা। আমি কিন্তু সেই ডাক্তার। আরেকটা লোক আসছে, বলেন আপনার কি সমস্যা, বলেন বলেন। ডাক্তার সাহেব, সেদিন আমি আমার বাড়ির গাভীটার কাছে গেলাম, আর গাভীটা বলে উঠলো, এই তোর বউকি বাপের বাড়ি আছে নাকি? এতে সমস্যা ক্লিয়ার হলো না, একটু আরেকটু খোলাসা করে বলেন। ডাক্তার সাহেব, আমার গরুকে আমি সবসময় গাভীটাকে দেখে রাখি, কিন্তু তারপর গাভীটার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমি কি করি? শোনেন, আপনি দেখাশোনা বাদ দিয়ে এবার একটু ষাঁড়টাকে সুযোগ দেন। বলেছিলাম না ওষুধে কাজ হবে, কেমন ছোট হয়ে গেছেন? বলে আরে আমি সেই লোক না, ওইটা দরজা আটকে গেছে, ভিতরে আসতে পারতেছে না। আজকে তো সময় চলে গেল, চেম্বার গুটাতে হবে, জানি না আবার কবে চেম্বার খুলতে পারবো, কারো যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে আমার সঙ্গে পার্সোনাল দেখা করবেন, আসি, সালাম আলাইকুম। আবু হেনা রনি এমনিতেই খুব ভালো পারফর্ম করছে, শুধুমাত্র মঞ্চে নয় বড় পর্দাতেও, তাই তোমার ফিউচার সমস্ত ভেঞ্চারের জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা। নেক্সট পারফর্মার, যার প্রথম পারফরমেন্স আজকের পর্বে, লাজবাব, তার স্লোগান তো অলরেডি বিখ্যাত, আমরা আজকেই পেয়েছি জিজ জিজ ক্রাক, জিজ জিজ ক্রাক, জিজ দুটোই তো নাটানো, প্লিজ ওয়েলকাম সুভাষিস মুখার্জি। গানের ভেলায় ভাসতে ভাসতে এলাম শেষ পর্বে, আমার তো ভেলা খেলা দুটোই লেগেছে, বাকি ছজন যারা অনায়াসে এখানে এসে পৌঁছেছে
ভাবলাম তাদের একদিনকে বাড়িতে নেমন্তন্ন করি। সবাই এসে হাজির। এমন সময় চুঁচুড়ার এক প্রাচীন দাদু সময় এসে বলল, ওই হে সুবাসিস বাবা, সবাইকার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। আমি দেখে নিলাম আমাদের ওপেনারকে। তপ 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 ঐশি 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 তপ 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 ঐশি 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 না পেলে ঐশির দেখা তপরও লাগে একা, না পেলে তৈশির দেখা তপরও লাগে একা, স্বপ্নে খুঁজে ফেরে তারে শাশুড়ি মা চটকু পটকু করে। তপ 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 দাদু বলল, বাবা এরপরে কে আসছে গো? আমি দাদুকে বললাম, কোনো চিন্তা নেই দাদু, এরপরে যে আসছে সে আমাদের মিরাক্কেল শাটের হার্ট থ্রব, তার জন্য মেয়েরা পর্যন্ত গান গায়। কেন খেয়েছিল কালকে টাটকা মুলো পটি গেছে স্টেজ উড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে দাদু বলল, ওরিয়া বাবা এ তো সাংঘাতিক ব্যাপার দেখছি। হ্যাঁ এরপরে কি গো, এরপরে কে আসছে? বলছি দাদু, এরপরে যে আসছে সে পুরো আরে রায়গঞ্জে আয়া মেরা দোস্ত মিঠুন কে সেলাম করো, রায়গঞ্জে আয়া মেরা দোস্ত মিঠুন কে সেলাম করো, আরে বিয়ার লম্বা লাইন বলো ফফ ফম্বেল না হলেই ভালো। এতগুলো সালাম করার পর আমি কি আর এগোতে পারবো? বললো দাদু, কোনো চিন্তা নেই, মুখের হাঁ করো, খেঁচুর ঢালো, কৃষ্ণ বলো সঙ্গে চলো। আরে লেলো 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 লেলো
বাবা খুব তাকে ভুগত যখন প্রথম রাতে ঢুকত সে বাসর ঘরে বৌদিরা বাবা বাবা বলে হাতে নাড়ে লুকিয়ে ডাকে তো ঘোষুরে তাকে আরে চোখ বলে আর কাজ নাহি ওতে পায় না কারো হাসি আরে চোখ বলে আর কাজ নাহি ওতে পায় না কারো হাসি আবার তার উপরে আবার তার উপরে মাঝে মাঝে চুচুটার ছেঁচুর শোনাই পায় না কারো হাসি পরে আমি কানে ফিরে আসি খবর শেষে সাধু বলল বাবা কি সব প্রতিভা সাধু সাধু আমি তো শুনে বার খেয়ে ভাবলাম একটা যোগ বলেই ফেলি তারপর ভাবলাম মনে মনে আমি যোগ পালাই ষাট তার চেয়ে বরং অল দ্য বেস্ট তুমি রাখ খেলাট বলো একটা যোগ শিখি চলো বীর তুলসী বলো একটা যোগ শিখি ভুলভাল হালফাল চ্যাঁচুরে মিঠাল ভুলভাল ভুলভাল চ্যাঁচুরে মিঠাল মধু বড় মৌচাক বাব্বা করো দেখি কিলবিল কুচু কুচু সন্তান লেলো 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 বলো 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 থ্রি চিয়ার্স ফর মিরাকেল শেষ রিল্যাক্স করার সময় শুধু জেনে নেব সেকেন্ড পারফরমেন্সটা কেমন লাগলো রজদাব দত্তের আজকে তো আর কেমন লাগলো নতুন করে কিছু বলার নেই ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল শুধু হাসির মঞ্চে নয় বিভিন্ন ধরনের মঞ্চে তুমি কাঁপিয়ে দাও এক্সপেক্ট করব শ্রীলেখা যা যা প্রতিবন্ধকতা সমস্ত কিছু ওভারকাম করে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার অ্যাক্টিং আজকে অ্যাট পার এক্সেলেন্স ভেরি গুড আগে সব কিছুকে ছাড়িয়ে গেছো আমি তোমার সামগ্রিক সাফল্য কামনা করি অল দ্য ভেরি বেস্ট আই থিঙ্ক সুপার শুভাশিস মুখার্জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি জানি না আবার কবে আমরা ফিরব অবভিয়াসলি এবছর তো নয় সামনের বছর যখনই ফিরি না কেন এটুকু এখন থেকেই প্রমিস করে দিতে পারি মিরাক্কেলে বজায় থাকবে সেই ফাঁট আরও বড় হবে Miracle Season 8. Please welcome Raigonj Uttar Dinajpur theke Mithun Roy. Diyechi Bhutan, peyechi Chin. Sondeho nei ajker din Sritir khatay sera puroskar. Diyechi Bhutan, peyechi Chin. Sondeho nei ajker din স্মৃতির খাতায় সেরা পুরস্কার ফুর্তি করতে বড় ভালোবাসি ভেতরে কাশি তবু হাসি শেষ বেলাতে জানাই নমস্কার ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড এই দুয়ের মধ্যে পার্থক্য কোথায় আপনি ভীষণ অসুস্থ হসপিটালের বেডে শুয়ে আছেন এই রকম সময়
আপনার ফ্রেন্ডরা আপনাকে ফোন করে বলবে, কিরে এখন শরীর কেমন, আর বেস্ট ফ্রেন্ড কিরে নার্সটা কেমন। সকালে হ্যাগোদার বউ হ্যাঙ্গোদাকে বলল, হ্যাগো তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, দাঁড়াও এক্ষুনি চিকেন স্যুপ করে নিয়ে আসছি। এই কথা শুনে জানালার ধারে বসে থাকা মুরগিটা বলল, কেন রে প্যারাসিটামলে বুঝি কাজ হয় না। মেয়েদেরকে কখনো খারাপ কথা বলতে নেই, যদি প্রচন্ড মাথা গরম হয়ে যায় তাহলে তিন চারবার কাকিমা কাকিমা বলে ডাকুন, যা কাজ আবার হয়ে যাবে। একটা ফার্মে একটা ছেলে ঘোড়ার সঙ্গে একটা মেয়ে বিড়ালের ভালোবাসা হয়েছে, তারা সারাদিন সুখে শান্তিতে দিন কাটায়। একদিন ঘোড়াটা একটা গর্তের মধ্যে পড়ে গেল, বিড়ালটা মালিককে ডাকতে গেল, গিয়ে দেখে মালিক নেই। তখন মালিকের মার্সিডিজ গাড়িটা নিয়ে আসলো, এসে তাতে দড়ি বাঁধলো, দড়িটা গর্তের মধ্যে ফেলে দিল, ঘোড়াটা দড়ি ধরে উপরে উঠে এলো। তার কিছুদিন পর বিড়ালটা গর্তের মধ্যে পড়ে গেল, পড়ে বলল, এই শিগগিরই মালিকের মার্সিডিজ গাড়িটা নিয়ে এসো। ঘোড়া বলল, দাঁড়াও আমি একটু অন্যভাবে ট্রাই করি। তখন ঘোড়া গর্তের দুধারে দুটো পা দিল, দিয়ে বললো, এইবার আমার লেজ ধরে উঠে এসো। বিড়ালটা লেজ ধরে উঠে আসলো। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি, ঘোড়ার মতো শক্তি আর লেজ থাকলে মেয়েদেরকে তুলতে মার্সিডিজ গাড়ি লাগে না। রং দেখে উৎসাহিত হয়ে মেয়েরা মেকআপ আবিষ্কার করলো, ছেলেরা চাষবাস করতে শুরু করলো, আবিষ্কার করলো খাবার, খাবার দেখে উৎসাহিত হয়ে মেয়েরা আবিষ্কার করলো ডায়েট, ছেলেরা বন্ধুত্ব আবিষ্কার করলো, তৈরি করলো ভালোবাসা, ভালোবাসা থেকে উৎসাহিত হয়ে মহিলারা আবিষ্কার করলো ত্রিমুখী প্রেম, পুরুষরা ব্যবসা করতে শুরু করলো, আবিষ্কার করলো টাকা পয়সা, টাকা পয়সা দেখে উৎসাহিত হয়ে মহিলারা আবিষ্কার করলো শপিং, তারপর পুরুষরা অনেক কিছু আবিষ্কার করে গেল, কিন্তু মহিলারা শপিং করেই চলেছে করেই চলেছে। সব শেষে আমরা গ্রুমিংয়ে কীভাবে দিন কাটাতাম এটা আপনাদের সামনে তুলে ধরছি। 11টা সে তো ভোর, তখনও ঘুমের ঘোর, দুখানা অঙ্ক কষে ঝিমায় বেঞ্চে বসে, তবুও খাটে না জোর, চেতনা আঙুল চষে আফসোসে, ঘড়িতে 12টা বাজে, মন নেই তবু কাজে, দাদাদের তাণ্ডব মাঝে মাঝে তারা দেয়, কেউ এসে বোতল ছোড়ে, কেউ টানে কম্বল, চিৎকার হলে বেশি মাথা ধরে নাড়া দেয়, অজুহাত দিলে কোনো কেলা নিতে সাড়া দেয়, পুরালে ঘুমের সাজা, চোখ বুঝে দাঁত মাজা, স্বপ্নেতে ব্রেকফাস্ট, লাঞ্চে ডাক আসে 1:30 কি 2টোতে, ছোটোখাটো দুষ্টুমি দুহাতের মুঠোতে, তারপর যোগ খোঁজা, আজে বাজে চিন্তা, এর ওর পিছে লেগে দিন কাটে মস্তিতে, মাঝে মাঝে বকা খাওয়া, কখনো বা ভালোভাবে কখনো বা খিস্তিতে, হুঠাট কে জোটে, কখনো বা হাতে নাতে কখনো বা কিস্তিতে, তবু আছে ভালোবাসা, কেউ দূরে চলে গেলে ফাঁকা ফাঁকা লাগে খুব, চুপচাপ ফেসবুক, কারো চোখে ঘুম নেই, এক রুমে আড্ডা, কারো যেন রুম নেই, মাথা ভরা টেনশন তবু করা এনজয়, দেখিয়ে ভূতের ভয় নিমিষেই কেটে গেল, এত মাস এত দিন, মাথায় অনেক ঋণ, পারবো না শোধ দিতে, হয়তো বা ঘুম আর আসবে না মাঝরাতে, রবে না কিছুই আর রবে শুধু ভালোবাসা, আসে না রবির ভাষা, ধার করে বলা তাই, যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয়, ফুরালো রঙিন দিন শেষে তাই বলে যাই, তোমারে যা দিয়েছি নু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। আমরা যতই এই দরজাটাকে ভালো করে বন্ধ করার চেষ্টা করছি যাতে ওই হাওয়াটা না ঢোকে, ঠিক এদের কথায় ঘুরে ফিরে সেই হাওয়া আমাদের দরজা জানলা ভেজাও যত না আকাশ তোমায় খুঁজবে। একদম একদম রাইট রনিদা, প্রত্যেককেই একই কথা বলছি, আজকে ভালোবাসা জানানো ছাড়া এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো ছাড়া আর তো ভুল বা শুধরে দেওয়ার কোনো জায়গা নেই, মুগ্ধতা রয়েছে ভরপুর,
আর তোমাদের সবাইকে পেয়ে চমৎকারভাবে কেটে গেল। খুব ভালো থেকো তোমরা ভবিষ্যতে। অল আই ওয়ান্ট টু সে ইজ তোমাদের হার্ডওয়ার্কটা আমি দেখতে পাচ্ছি, আই ক্যান কমপ্লিটলি সি ইট, অ্যান্ড উইথ দ্য প্যাশন, যে প্যাশন দিয়ে তোমরা আজকে সবাই পারফর্ম করেছো, ইটস কমেন্ডেবল, সো থ্যাংক ইউ ফর সাচ লাভলি পারফরমেন্সেস। কি বলবো বলতো, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। আমাদের এই ভালো লাগা নিয়ে এগিয়ে যাওয়া মিথুন, এবং তোমার ওই ছোট্ট ঘর যেটার কথা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম, যে তোমার রায়গঞ্জের বাড়িতে একটা ঘর আছে যেটা শুধুমাত্র তোমার নিজের, সেখানে তুমি ইচ্ছে মতন কাঁদো, ইচ্ছে মতন হাসো, নিজের সঙ্গে লড়াই করো। সেই ঘরটাই জানি না ফিজিক্যালি কোনোদিন প্রবেশ করার সুযোগ পাবো কি পাবো না, তোমার মনের ঘরে মিরাক্কেলের জন্য যে কতখানি জায়গা রয়েছে সেটা তোমার পারফরমেন্স দেখে সবাই জানেন, সবাই বোঝেন। এই মানুষ মিঠুন যেন হারিয়ে না যায় কোনোদিন। পারফর্মার এদিক সেদিক হতেই পারে, তার নেচার বদলাতে পারে, সব কিছুতে পরিবর্তন আসতে পারে, কিন্তু মানুষ মিঠুনে যেন কোনো পরিবর্তন না আসে। মিঠুন, হোপফুলি উইল সি ইউ ইন সিজন 8 অ্যাজ আ গেস্ট পারফর্মার। থ্যাংক ইউ মিঠুন। শুঁয়োপোকা অফিস খুলে ফেলেছি আমরা। সো ব্যান্ডেজ, শুঁয়োপোকা অফিস মানে কি? কি চারজনের স্পেশাল পারফরমেন্স? ওকে, একজন ফটিক পুরকাইত, আরেকজন সঙ্গীত তিওয়ারি, আরেকজন পলাশ অধিকারী, এন্ড অফ কোর্স দুষ্টু, নাম জানে না জানো, ও ইন্দ্রিলা, প্লিজ ওয়েলকাম। হ্যালো, হ্যাঁ চিন্তা করবে না, বিয়ে দিয়ে দেবো। আরে আপনার ছেলের বিয়ে দেয়া তোমার এক হাতের খেলা? আর যদি বিয়ে না হয় তাহলে আপনার ছেলের এক হাতের খেলা? ওকে, দেখে নি আজকে লাকি পাত্র কে হলো। ও মা কি মিষ্টি দেখতে, কি নাম দেখি? রজতাভ দত্ত, বয়স 32, 21 ইঞ্চি, কি পাগল ছেলে, বাড়ির টিভি সাইজটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে। না বলটাকে ভালো জায়গায় কুরিয়ার করে দিতে হবে, নো টেনশন। ওকে, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু, ফুলে ফুলে বলতে না বলতে প্রজাপতি হাজির। আরে ম্যাডাম হঠাৎ আমার অফিসে কি ব্যাপার? আসলে আমার সাত পাকে বাঁধা তো শেষ হয়ে গেছে, তাই আমি এবার এসেছি নিজের সাত পাকে বাঁধা করতে। ও আচ্ছা, একদম টেনশন করবেন না, আপনি একদম কারেক্ট জায়গাতে পৌঁছে গেছেন ম্যাডাম, বলে ফেলুন। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনাদের অফিসের নাম শুঁয়োপোকা অফিস কেন? দেখুন, যদি পাত্র জুটিয়ে দিই তাহলে শুঁয়োপোকা নিয়ে কারবার, আর পাত্রী জুটিয়ে দিলে শুঁয়োপোকার জন্য কারবার। উফ বাবা, কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। আপনার বোঝার দরকার নেই, শুনুন একটা কথা, এই নতুন অফিস খুলেছি, একখানা বিয়ে দিয়ে দেবো, তাহলে শুঁয়োপোকাটা প্রজাপতি হয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার অফিসে কি কি স্যাম্পল আছে একটু চটপট দেখিয়ে দিন তো। স্যাম্পল দেখবেন, বলির পাঠা হওয়ার জন্য প্রথম পাত্র হাজির। দেখো দুখানি নয়ন তুলে, জাদুর খেলা আমার চুলে, সবিব সবই তো তোমার পরশে, কবিতা শোনাবো মনের হরষে। আচ্ছা এই পিচটা আপনি কোত্থেকে জোগাড় করলেন? কি বলছেন, এটা আমার নিজের, একেবারে সরচিত। না না, আমি আপনাকে থরি বলছি, এই যে শুনুন, আপনাকে বলছি, এই পিসটাকে কোত্থেকে জোগাড় করেছেন? ম্যাডাম কবিকে পিস বলছেন? ছি 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 ছি, অপমান করো কবিকে তুমি বলে একখানা পিস, অপমান করো কবিকে তুমি বলে একখানা পিস। আগে আমার কবিতা যেমন মধুর তেমনই মধুর কিস, না আচ্ছা মিস, আপনার নামটা যদি বলেন। নিশ্চয়ই,
আমার নাম হচ্ছে ঐন্দ্রিলা সেন, আমার বাবার নাম শান্তনু সেন, আমার মায়ের নাম কস্তুরি সেন। জানেন আমার বাড়িতে একজন পিসি আছে যার এখনো বিয়ে হয়নি। ও মনে পড়েছে, আমার একটা কাকাও আছে, সে তো লন্ডনে থাকে। তাকে বলেছি যে লন্ডন থেকে আমার জন্য পারফিউম নিয়ে আসতে, ভালোবেসে সে আমি বুঝি বুঝি বলে। থামুন থামুন থামুন, শুভঙ্করদা, এই জন্যই বলেছিলাম কোন সিরিয়ালের মেয়েকে নেবেন না। এর একটা ছোট সংলাপকেও টেনে হিঁচড়ে একেবারে লম্বা করে ছাড়বে। এই যে শুনুন শুনুন, এসব কবি ঠবি চলবে না, প্লিজ প্লিজ। এই বলছেন কি, ইনি বাংলার পণ্ডিত মানুষ, বাংলায় দিকপাল। আরে ইনি বাংলায় জন্মেছেন বলেই তো বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে প্রবল নিম্নচাপ। সেই নিম্নচাপ বজ্র বিদ্যুৎ সহ আছড়ে পড়ছে বাংলার উপকূলে। আমি সেই গ্রামগঞ্জ কাঁপানো মঞ্চ মাতানো যাত্রা সম্রাট বাবা কুমার। আপনার বলুন, আপনার কাকে ভালো লাগলো? ওদের মধ্যে আপনার কাকে ভালো লাগলো? দেখুন, এইভাবে তো বলা যায় না যে এদের মধ্যে আমার কাকে ভালো লাগলো। তবে যে আমাকে পুরো হিরোইজম নিয়ে প্রপোজ করতে পারবে, আমি তাকে বিয়ে করে নেব। বাবা, বাচ্চাদের সামনে বাবা আগে দেখিয়ে দিলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে না? বিয়ে মানে এই বাম্বু, জেগে উঠেছে তাম্বু। কি বললাম? বিয়ে মানে এই বাম্বু, জেগে উঠেছে তাম্বু। তুমি আমার কুর্তা পরো, আমি তোমার কুর্তি পরি, এখান থেকে পালিয়ে চলো, দুজন মিলে ফুর্তি করি। কোথায় ছিল ওস্তাদ? ওই তাম্বুটা জাগার সময় তুমি কোথায় ছিল? আচ্ছা এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবারে বুঝবে মামনি, তুমি তো খুব সুন্দরী। তুমি যদি আমার প্রস্তাবে হ্যাঁ বলো, তাহলে বিয়ের আগেই তোমায় দিয়ে দেব আমার বাড়ি গাড়ি সম্পত্তি সব দিয়ে দেব। এসব যে আমার তো একে দেখেই ভয় লাগছে। কি হচ্ছে, এগুলো প্রপোজ করা হচ্ছে? যা তা, তুমি দেখতে যাও কেমন প্রপোজ করতে হয় কিভাবে। তুমি দেখাবে? হ্যাঁ আমি দেখাবো, দেখবে তুমি? হ্যাঁ আমি দেখাও। এরপর যখন তাজমহল যাবে, সাথে করে একটা মেকআপ বক্স নিয়ে যাও, তোমার জন্য নয়, তাজমহলের জন্য। কারণ তোমার পাশে ওটাকে অনেক ফিকে লাগে, আর তোমাকে দেখে মনে হয়েছে তুমি সেই রামধনুটা যাকে দেখার জন্য একটা গোটা জানালা লাগে না, এটা পুরো আকাশ লাগে। তাই তোমাকে বলছি, তুমি কি আমায় বিয়ে করবে? আমি তোমাকেই বিয়ে করতে চাই। সব বাবা অ্যাক্টিং করে মরলাম আমরা, মাঝখান থেকে বেটা দাও মেরে দিল। এত খেলা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের, মাঝখান থেকে ম্যাচ বার করে নিল জিম্বাবুয়ে। মন্তর করতা হ্যাঁ মন্তর করতা।
তোল দুষ্টুকে তুলে সাতবার এটাতে ঘুরবি, সাত পাকে বাঁধা, চল রেডি। সঙ্গীত তিওয়ারি এন্ড ঐন্দ্রিলা দেখতে ভুলবেন না কাল থেকে সোম মঙ্গল বুধ রাত 9:30 থেকে দাদাগিরি আনলিমিটেড সিজন 4। প্লিজ ওয়েলকাম ফর হিজ সেকেন্ড পারফরমেন্স লেলো। I am a hunter and she wonders in a gun. When I pull the top boy, the woman start to run. Yes, you are the most of my Lelo! Namaskar! Chore balai poa suna kurtam na. Tum kis tu chilam. Tak din is kule gye, after neke kore chumu khe dilam. Madam esa bolla, sikar koro! Sikar koro! Sikar koro! একটু গন্ডগোল হয়ে গেছিল, তবে আমি ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম। নমস্কার, আজ আমি শিকারি। তো সেদিন জঙ্গলে শিকার করতে গেছি, শিকার করতে গেছি, দূর থেকে দেখি একটা বানর একটা সিংহের কানে সুস্তুরি দিচ্ছে। হঠাৎ সিংহ জায়গায় করছে, হেই কে আমার কানে সুস্তুরি দিচ্ছে? স্যার আমি, আশেপাশে কেউ দেখেছে? না স্যার, তাহলে আবার দে, খুব আরাম লাগছে। কেউ চিন্তা ঢোল বাজাচ্ছে কৌশিকদা, কৌশিকদা, কৌশিকদার বউ, কৌশিকদার শাশুড়ি, পুরো পরিবার মিলে শিকার করতে গেছে। হঠাৎ কৌশিকদার শাশুড়ি মিসিং। কৌশিকদা একটা হুইস্কির বোতল আর একটা বন্দুক নিয়ে খুঁজতে বেরিয়ে গেছে। হঠাৎ দেখে একটা ঝোপের মধ্যে কৌশিকদার শাশুড়ি আর বাঘ চুপচাপ বসে আছে। কৌশিকদা বন্দুক নিয়ে মারতে যাবে এমন সময় পাশ থেকে বৌদি বলে উঠলে, ও মা, এ তুমি কি করছো? তুমি চুপ করো, বাঘটা বিপদে আছে, ওর হাত থেকে বাঘটাকে বাঁচাতেই হবে। অশিক্ষিত ম্যান হয়েও একখানা শিক্ষিত যোগ। ডাইনোসরের সঙ্গে শুয়োরের বিয়ে দিলে কি হবে? কি হবে? কি হবে? জুরাসিক পার্ক। তো সেদিন জঙ্গলে গেছি শিকার করতে, একটা বাঘিনীর সঙ্গে আমার খুব ধস্তাধস্তি হলো, খুব ধস্তাধস্তি হলো, খুব ধস্তাধস্তি হলো। শেষে বাঘিনীটা ঘাড় ঘষতে ঘষতে ঘাড় ঘষতে ঘষতে চলে গেল। এরপর কি হলো? কি হলো? আমি বুঝতে পেরে গেলাম আমি অনেক বড় হয়ে গেছি। তো সেদিন জঙ্গলে শিকার করতে গেছি, একটা ঝোপে দেখি একটা বাঘিনী ঘোরাফেরা করছে। আমি পেছন দিক থেকে বাঘিনীটাকে ধরতে যাব, এমন সময় বাঘিনীটা ঘুরে পড়লো। অসভ্য, বাড়িতে বাঘ বাঘিনী নেই? তো সেদিন আমার দাদু জঙ্গলে শিকার করতে গেছে। আমার দাদুকে দেখে বাঘ বাচ্চা সঙ্গে সঙ্গে একেবারে তার মায়ের কাছে চলে গেছে। মা, মা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, একটা বয়স্ক শিকারি শিকার করতে এসেছে। বয়স কত হবে? তা প্রায় 80 বছর। ও তাহলে ঘুমিয়ে পর, ওর বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। আমার
বিয়ের প্রথম রাত। আমার বিয়ের প্রথম রাত ঘরের ভেতর ঢুকে পড়েছি, চারিদিকে ফুলে মম করছে গন্ধ। আমি ঘুমটা তুলে বললাম, আহ কি সুন্দর দেখতে। তারপর বউ আমার দিকে দেখছে, আমি বউয়ের দিকে দেখছি, দেখছে দেখছি দেখছে দেখছি দেখছি। যা দেখতে দেখতে মিরাক্কেলটা কেমন শেষ হয়ে গেল। কৃষ্ণর সেকেন্ড পারফরমেন্সটাও কিরম যেন শেষ হয়ে গেল, আর একটু হলে ভালো হতো। বাট দেন এখন তো রনিদা বা শ্রীলেখা বা পরান্দাকে যদি আমি জিজ্ঞেস করি কেমন হলো তোর পারফরমেন্স, এই সমস্ত আলোচনায় গিয়ে লাভ নেই। টুকটাক কমেন্টস নেব, মোনালির কেমন লাগলো এই শিকারিকে সেটা একটু জানবো, তারপর তুই ধাঁ হয়ে যাবি। প্রথমে মোনালি, শিকারি নে দিল চুরা লিয়া, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার, ইট ওয়াজ অ্যামেজিং, খুব খুব এনজয় করেছি, থ্যাংক ইউ। পরান্দা, দারুণ লড়েছিস, লড়া যেন সার্থক হয়, আমার বেস্ট উইশ হইল। এরকম ল্যাংপ্যাংশিং শিকারি আমি আর আগে দেখিনি, তো ভালো লেগেছে, এখন দেখা যাক রেজাল্টস কি হয়। খুব কম পারফর্মার সবাই চেষ্টা করে কিন্তু খুব কমজন পারে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে, তোর লেলো দিয়ে তোকে লোকে মনে রাখবে এবং এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু খুব ভালো হয়েছে, তোর ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। বন্দুকটা যা জোগাড় করেছিস না তোমালা। আমাদের আজকের এই পর্বে আরো সারপ্রাইজেস রয়েছে, কিন্তু এই মুহূর্তে যার জন্য সবাই ওয়েট করছি, প্লিজ ওয়েলকাম দ্য চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স মৃদুল ভট্টাচার্য। সরিদা, শ্রীলেখা ম্যাম, পরান্দা, হাই মোনালি, মোনালি, এই যে তুমি সেজে গুজে মেকআপ নিয়ে নতুন লুকস নিয়ে এসছো, তুমি কি করে জানলে আজকে আমিও আছি? এটা জোক ছিল। এবার তুমি জিজ্ঞেস করতে পারো যে আমি সেজে গুজে এসছি, মেকআপ নিয়ে এসছি কেন, কারণ আমি জানতাম তুমি আজকে আসবে। মিরাক্কেল থ্রি, বড়ে মিয়া ছোটে মিয়া, মিরাক্কেল ফোর, মিরাক্কেল ফাইভ, মিরাক্কেল সিক্স, এটা নিয়ে মিরাক্কেল সেভেন করছি, কোনো ইজ্জত নেই, পাঞ্জাবি কেটে ব্লেজার বানিয়ে দিয়ে দিয়েছে। ক্যা রে মিউজিক কে ইলাকে কা একমাত্র ডন। তো আমি কিছুদিন আগে একটা পাহাড়ে বেড়াতে গেছিলাম, খবর এটা নয়, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বললাম হ্যালো, ওদিক থেকে রিপ্লাই আসলো হ্যালো 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 কেমন আছো, ওদিক থেকে রিপ্লাই আসলো কেমন আছো কেমন আছো কেমন আছো, আবার চিৎকার করে বললাম মিরাক্কেল, কোনো রিপ্লাই নেই। কেন মিরাক্কেল কা কোই জবাব নেই? এরপরে যেটা বলবো হয়তো মিরাক্কেল এইটা আমার চান্স না হতে পারে, চিৎকার করে বললাম শুভঙ্কর দা, ওদিক থেকে রিপ্লাই আসলো মার বেটাকে মার বেটাকে। তো সেদিনে শুভঙ্কর দা আমাকে বলছে, মৃদুল দা আমি যাকে জিজ্ঞেস করেছি মিরাক্কেল ভালো লাগছে তো, কেউ না বলেনি, সবাই হ্যাঁ বলেছে। আমি বললাম তাই? বলে হ্যাঁ, তিন তিনবার হ্যাঁ বলেছে। বলে মানে? তো সেদিন একজন শিকারি জঙ্গলে গেছে শিকার করতে, পেছনে বাঘ ধরা করেছে, শিকারি ছুটছে পেছনে পেছনে বাঘ ছুটছে। এবার শিকারির মাথায় একটা আইডিয়া এসছে, নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়েছে, বাঘটা কাছে এসছে, ওপর থেকে নিচে একবার তাকিয়েছে, এসে কানের গোড়া ঠাটি এক চোর, হারামজাদা এই পায়তালাটা ভাল্লুকের সঙ্গে করবি। কোর্টে একটা কেস চলছিল, কাঠগড়ায় একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে জজ সাহেব বললেন, আচ্ছা আপনি যখন ভাতের মধ্যে বিষ মিশিয়ে আপনার স্বামীকে খাওয়ালেন, একবারও মনে মায়া হলো না? বলে না হুজুর, মনে মায়া হয়েছিল যখন সে সেকেন্ড টাইম ভাত চেয়ে খেলো। তো সেদিনে কার্তিক দাকে জিজ্ঞেস করলাম, কার্তিক দা এই আপনি মদ ছাড়া কি আর কিছু খেতে ভালোবাসেন না? ওরে না না আমি দুধ খেতেও ভালোবাসি। খান না কেন? ওরে দাদা ওটা ঠিক সোটার সঙ্গে জমে না। তো এই কার্তিক দা সেদিনে মাথায় হাত দিয়ে বসে আছে,
আলে কাতিদা কি হয়েছে? ওরে দাদা কাকা মারা গেছে। আলে কি করে? ও ভুলে যাওয়ার রোগ ছিল। আলে মানে ওই কপালে ঘামাচি হয়েছিল, হাতুড়ি দিয়ে ঘামাচি মারতে গেছে, মরে গেছে। তো আমি বললাম এটা ভুলে যাওয়ার রোগ তো না, এটা তো বোকা। বলে হ্যাঁ ওটাই তো ভুলে গেছিল যে বোকা ছিল। তো সেদিনে কার্তিকদা চলে গেছে বাজারে। ওই এই তরমুজ কত করে? বলে বাবু 20 টাকা। মিষ্টি হবে? বলে হ্যাঁ গ্যারান্টি আছে, কত বছরের। কার্তিকদাকে জিজ্ঞেস করলাম, কার্তিকদা বিয়ের পরে কিছু ঘটনা বলুন। ওরে দাদা বিয়ের পরে যা কিছু হয় ফুলসজ্জা তাড়াতেই। বলে হ্যাঁ তা তো হয়। বলে না আগেও ট্রাই করেছিলাম। তো তারপরের দিন আমার বউ আমাকে বলছে যে শোনো, আমার চুল যদি বাঁধা থাকে তাহলে বুঝবে যে আমার ভালোবাসার একদম ইচ্ছে নেই। যেদিন দেখবে যে আমার অর্ধেক চুল খোলা অর্ধেক চুল বাঁধা, সেদিনে বুঝবে যে ভালোবাসার ইচ্ছে আছেও আবার নেই। যেদিন দেখবে আমার পুরো টোটাল চুল খোলা, সেদিনে বুঝবে যে আমার ভালোবাসার প্রচণ্ড ইচ্ছে আছে। তা আপনি কি বললেন? আরে আমিও বললাম যে যেদিনে আমি এক পেককে ঘরে ঢুকবো সেদিনে আমার ভালোবাসার ইচ্ছে নেই নেই। যেদিনে আমি দুপেক খেয়ে বাড়িতে ঢুকবো সেদিনে আমার ভালোবাসার ইচ্ছে আছে আবার নেই। আর যেদিনে চার পেক খেয়ে বাড়ি ঢুকবো, নিকুচি করেছে তোমার চুলের স্টাইল। মীর ভাই মিরাকেল 7 শেষ। তো চলতে চলতে, হর সিতারা চাঁদ কে করিব নহীঁ হোতা, হর সিতারা চাঁদ কে করিব নহীঁ হোতা, হাসনে আর হাসানে ওয়ালা কবি গরিব নহীঁ হোতা। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। হর সিতারা চাঁদ কে করিব নহীঁ হোতা, হাসনে আর হাসানে ওয়ালা কবি গরিব নহীঁ হোতা। আরে ইয়ে তো কিসমত হ্যায় হাম সবকি, ইয়ে তো কিসমত হ্যায় হাম সবকি, ক্যোঁকি মিরাকেল কো দিলো জান সে চাহনা সবকো নসিব নহীঁ হোতা। থ্যাঙ্ক ইউ। প্লিজ ওয়েলকাম পাবনা বাংলাদেশ থেকে আজকের শেষ কন্টেস্টের পারফরমেন্স জামিল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেন্ডেস, এই ব্রেকে বউকে ফোন করলাম, বললাম কি বাড়ি আসছি, মিরাকেল তো শেষ। বউ বললো বুঝে গেছি, আমারও হাসি মজার দিন শেষ। তো রাস্তায় এক দাদু এক দিদিমাকে দেখে চোখ মেরে দিল। দিদিমা তো রেগে আগুন, খুব গালাগালি শুরু করে দিল। হাবলু এসে দাদুকে বলছে, দাদু কি হয়েছে? দাদু বললো ও কিছু না, একটা পুরনো ক্যালেন্ডার অনেকদিন পর বাতাস লেগে ফরফর করছে। আমাদের সৌরভদা এত লোয়েস্ট জিন্স পরে তিনবার যে টয়লেট করার সময় প্যান্টের চেন না খুলে শার্টের শেষ দুটো বোতাম খুললেই চলে। শীতকাল বল মামা নতুন বিয়ে করছে, ঘরে ঢুকে দেখে বউ নাই, মামার তো মাথায় নষ্ট। আমার বউকে খুঁজতে খুঁজতে তার বাবার ঘরে গিয়ে বউকে শুনিয়ে শুনিয়ে বলল, বাবা আমার কম্বলটা কই? বাবা বলল ঘরেই তো আছে। মামা চলে এলো। কিছুক্ষণ পর আবার গিয়ে বলল, বাবা আমার কম্বলটা কই? বললো আরে খাটাই তো রাখা ছিল, দেখ না ভালো করে। মামা আবার চলে এলো। কিছুক্ষণ পর আবার গিয়ে বলল, বাবা আমার কম্বলটা কই? বাবা বলল হতভাগা ঘরে যা, কম্বল এখন খাচ্ছে। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, গান্ধীজি তাদের কথা কোনোদিন ভাবতেন না, যদি ভাবতেন তাহলে অন্তত আরেকটা বাদর পুষতেন যার হাত দুটো পিছনে থাকত। বিদ্যা একটা কথা কিন্তু স্পষ্ট, জি, যারা চোখের জল না দেখানোর জন্য বৃষ্টিতে হাঁটাহাঁটি করে সেই মালগুলোই সুইমিং পুলে পিষি করে। তো সেদিন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বউ আমার অফিসে এলো, হুট করে আমার রুমে ঢুকে গেছে। ঢুকে দেখে আমার সুন্দরী লেডি সেক্রেটারি আমার চেয়ারের কোলে পর বসে আছে। বউ তো রেগে আগুন। আমি ব্যাপারটা ম্যানেজ করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখলাম, ডিয়ার স্যার এত অল্প বেতনে এক চেয়ারে দুজন বসে চাকরি করা আমার দ্বারা সম্ভব না। তো বল মামার এক বন্ধু বল মামাকে বিরক্ত করার জন্য রাত্রি 3টার সময় ফোন করলো, কিরে দোস্ত ঘুমাইছিলি নাকি? মা বলল, না আফ্রিকার বানর প্রজাতির বিবাহ প্রক্রিয়া নিয়ে গবেষণা করতে। তো সেই বোয়াল মামা একদিন তার গার্লফ্রেন্ডকে ফোন করলো, কি জানু কেমন আছো, শরীর ভালো তো? গার্লফ্রেন্ড বললো, হ্যাঁ হ্যাঁ এই তো একটু আগে ডাক্তারকে দেখিয়ে এলাম। বোয়াল মামা বললো,
হ্যাঁ ওই ডাক্তারকেই দেখাও, আমি তো আর কেউ না। মিরাকল সেভেন আজকে শেষ, করবো না আর মাথায় নষ্ট হবে না জীবন, তা না না না, গল্প শেষ আজ বল মামার। আপনারা সবাই ভালো থাকবেন, আমার তরফ থেকে সবাইকে জানাইছিলাম, আসসালামু আলাইকুম। বলতে কোনো দ্বিধা নেই যে আমরা সন্ধে সাতটা নাগাদ যে জোশ নিয়ে আরম্ভ করেছিলাম, আস্তে আস্তে সেই জোশটা কোথাও এসে থামছে, আমরা একটু ক্লান্ত হচ্ছি, মেন্টালি ইট সিঙ্কিং ইন যে সময় শেষ সিজন সেভেন এর। জামিল আহমেদ হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট পারফর্মার্স, এবং এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশের দর্শকই সমানভাবে অ্যাগ্রি করেন। জামিল আহমেদ, অল দ্য বেস্ট, দেখা যাক আজকে রেজাল্ট কী হয়। থ্যাংক ইউ। একটা জিনিস কিন্তু কমন থাকবে সিজন সিক্স এর ক্লোজিং এবং সিজন সেভেন এর ক্লোজিং এর মধ্যে, সেবারও শেষ পারফরমেন্স ছিল সৌরভ আর কৃষ্ণেন্দুর, এবারও শেষ পারফরমেন্স। কি ব্যাপার গবেষক, খালি আমার বাঁশক নাচছে এক দুই তিন। চোখের আর কি দোষ, আজ তো মিরাক্কেলের শেষ দিন। আমার ডান হাতটা চুলকোছে, বাঁ হাতটা চুলকোছে, অশুভ কিছু বুঝলি? অশুভ টশুভ কিছুই না, সাবান দিন, গায়ে হয়েছে খুজলি। এই কে আসিস, আনতো একটা লাঠি, এই কে আসিস, আনতো একটা লাঠি, মিরাক্কেলের শেষ দিনেও পেছনে করছে কাঠি। শেষ দিন আর কি খাবেন সেটা বলুন, বিষ নাকি ঘুমের বড়ি? আমায় ঘুরিয়ে পাঁচ দিচ্ছে, অথচ আমার হাতেই হাতে ঘড়ি। পাঁচ না হয় দিলাম, পাঁচ না হয় দিলাম, কি হলো তাতে? আপনি একাই ফুটেজ খাবেন, আমি কি দুধে ভাতে? দুধ বলতে মনে পড়লো বাড়ির সবাই কেমন আছে, এবার একটা বিয়ে কর, দেখি বউয়ান হিষ্ট পুষ্ট। কি থেকে কি মনে পড়লো মহারাজ, আপনি না ভীষণ দুষ্ট, ঠিক কি না? ঠিক ঠিক। ফ্যামিলি নিয়ে বসে যারা টিভি দেখতে চান, শান্তি ফিরবে তাদের, শান্তি পাবে কুলটি বুলটি কেলটো। এবার বসে ভজন শুনুন, মিরাক্কেল বন্ধ বন্ধ বিলোদা বেল্টো। আমাদের ছন্দস্রোতে সবাইকে আজ ভাসিয়ে যাব। যেতে তো হবেই, কিন্তু যাওয়ার আগে হাসিয়ে যাব, ঠিক কি না? ঠিক ঠিক। ধূপ করে ফাইনালটা করলো কে রে কাকা? কে আবার? শুভঙ্কর, বড্ড বেড়ে পাকা। প্রথম থেকে আজ অব্দি রোজই ওকে নিচ্ছ, বিদায় নেওয়ার সময় আজও গাল দিচ্ছ। মিরাক্কেলের পথ শেষ, আর হাঁটা হবে না। খারাপ লাগছে, রনিদাকে আর সাটা হবে না। ঘরের ছেলে ঘরে ফিরবে, ঘরের ছেলে ঘরে ফিরবে, শান্তি হবে মায়ের, শান্তি হবে বাবার, তোমাকে দেখতে দারুণ লাগছে, কি জানি শ্রীলেখাদি বলবে কবে আবার। চিন্তা করো না, মিরাক্কেলটা আজও হচ্ছে আবার কালও হবে, মনে পড়বে পরান্দাকেও, মশলা আরো ভালো হবে। মিতা, তুমি আমাদের অসম শালা, তুমি আমাদের সন্তামনা। বার খাইয়ে বলছি না গো, তুমি আমাদের চাঁদের কণা। একটু পরেই সব শেষ, একটু পরেই সব শেষ, কি করবে কেলো? মাথাই নষ্ট, চটকু পটকু, আর হবে না লেলো। বেগরস তেরা হো ইয়ার, কোই তো হো রাজদার। ইয়ারো মহাব্বত হি তো বন্দগি হ্যায়। সবাই সবাইকে ভুলে যাওয়া এমনিতে যেন ইজি না হয়, ফোনটা যতই বিজি থাকুক মনটা যেন বিজি না হয়। দুঃখের কথা বলবো না, না হোক একটু নাসা গানা। আরাম বড় শেষ হয়েছে মনের কাজ, আজকে মনের আরাম বড় শেষ হয়েছে মনের কাজ।
শেষে মোরা ফিরবো এবার দেশে ভূত ছাড়ানোর শেষে মোরা ফিরবো এবার দেশে সিংহাসনে বসে আবার হব মহারাজ তোমরা রবে মোদের মনে সকাল থেকে সাজ সকাল থেকে সাজ সকাল থেকে সাজ ভাই আজ তবে যাই কিন্তু যাওয়ার আগে বন্ধ কেন মুখের হাসি মহারাজ যাই বলতে নেই বলুন আসি আসি মুঝকো ভি জুদা দোনো কা দূর জাগে ভি মুঝসে এইটা খুব কঠিন একটা সময় আমাদের জন্য এর আগে আমরা বহুবার এই সিচুয়েশনে কি করতে হয় জানি না বাট ওই যে বললাম এই এই সময়টার জন্য কি বলবো প্রস্তুত নই কোনোদিনও নই কোনোদিনও হব না বাংলা টেলিভিশনে যে রেভলিউশন এনেছে মিরাক্কেল সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান দায়িত্বে যারা তাদের মধ্যে নিঃসন্দেহে সৌরভ এবং কৃষ্ণের রনিদা লাভ ইউ বস লাভ ইউ টু তোদেরও তো মিস করবো I'm really touched. I mean, it's, I don't know, it's amazing. আমার কিছু বলার নেই অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ অ্যাকচুয়ালি আমার মনে থাকবে সব সময় আমি বলতে পারবো না আমি মিস করবো আমি মানতে পারি না আমি ঠিক দেখতে পাবো তাদের ঠিক কথা হবে তাদের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত এই নতুন ট্যালেন্টকে গ্রুম করে যাওয়ার দায়িত্বে যে চার মেন্টর এই দুজনের পাশে আরো দুজনকে এসে এখানে দাঁড়াতে বলবো প্লিজ বলো বি বলো মি বলো পাবলিক তুম মেখি কত ধান কত চাল চিকিৎসা চাকরি জঞ্জাল দিনের পর দিন সবার মধ্যে ওই যে ইম্পিউরিটিস থাকে ওই এলোমেলো ভাব সলিড হতে পারছে না কেননা আবর্জনা রয়েছে সেটাকে বাদ দেওয়া ছেঁটে ভালো করে ঘষে মেজে ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজার বেদির মতন যদি সেই ট্যালেন্টকে কেউ পেশ করেছে তাহলে এই চারজন না থাকলে সেটা হতো না কোনোভাবে সম্ভব সৌরভ শুভদীপ অর্ণব অ্যান্ড ডক্টর কৃষ্ণ আমরা তো এবার রেজাল্ট জানবো আমরা জানবো কে কোন পজিশনে দাঁড়িয়ে তার আগে একটু মিষ্টি মুখ করবো পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পরিচিত বন্ধুদের তরফ থেকে এটা আপাতত এখানে প্রেজেন্ট করার জন্য কিন্তু হাঙ্গরদের সামনে বেশিক্ষণ রাখতে নেই থ্যাংক ইউ সো মাচ ওদের জন্য একটু জোরে হাততালি হোক থ্যাংক ইউ অর্ণা থ্যাংক ইউ সো মাচ এখানে আরেকটি স্টেপ রয়েছে এটা মেন্টরদের তরফ থেকে সব খাবো আমরা তার আগে এই সিজনে মানে সিজন সেভেনে যাদের আমরা হারিয়েছি যারা এই টপ সেভেনে উঠতে পারেননি থাকতে পারেননি তাদের একটু মঞ্চে আসতে রিকোয়েস্ট করব অনেক অভিজিৎ আর প্রিয়া সবার আগে এসো মোস্ট ইন্সপায়ারিং পারফর্মার যার অদম্য এনার্জি আমাদের ভীষণ ভীষণ ভাবে প্রেরণা জুগিয়েছে প্লিজ ওয়েলকাম পিনাক্স স্যার সিজন সিক্সের স্টার পারফর্মার্স যাদের
সহযোগিতা ছাড়া সিজন 7 কোনোভাবেই দাঁড়াতো না, সেই সাতজনকে এখানে আসতে রিকোয়েস্ট করব। আমাদের চার মেন্টর্স সৌরভ, ডক্টর কৃষ্ণেন্দু, অর্ণব আর শুভদীপ। সাতজন এখানে দাঁড়িয়ে, কিন্তু একজন রেজাল্ট ডিক্লেয়ার করার আগেই এখানে চ্যাম্পিয়ন হয়ে বসে রয়েছে। বেস্ট ফাইন্ড অফ সিজন 7 তপদ্যুতি দত্ত। ১,০০,০০০ টাকা চেক জি বাংলার তরফ থেকে তপদ্যুতি দত্তর জন্য। এবার এই ছজনের মধ্যে কে কোন পজিশনে স্ট্যান্ড করবে? ইন সিক্সথ পজিশন উইথ 49 পয়েন্টস ঢাকা বাংলাদেশ থেকে শাওন মজুমদার। পঞ্চম স্থানে উইথ 49.5 পয়েন্টস লেলো। In fourth position with 51.5 points Kuchbihar theke Mrinmoy Dash. Third, second and first 18th position declare korar age Zee Banglar executive vice president এবং business head Mr. Sujay Kutty কে এখানে আসতে রিকোয়েস্ট করব। আমরা ট্রফিজ, রেজাল্টস এই সমস্ত কিছু ডিক্লেয়ার করব, তার আগে একটা খুব স্পেশাল কাজ যেটা করতে হবে এখানে, আমাদের অফিশিয়াল ফটোগ্রাফার জয় সেনগুপ্ত, ঠিক যেমন সিজন 6 এবং সিজন 6 এর অসম সালা এই দুটো সিজনের জন্য স্পেশাল অ্যালবাম বানিয়েছিলেন, সিজন 7 এর জন্য এক্স্যাক্টলি করেছেন সেটাই। সো সেই অ্যালবামটি আমরা প্রথমে আনভেল করব এবং দি আনভেলিং টু বি ডান বাই আরেবার আমাদের জাজদের এখানে আমরা চাই। প্লিজ আমাদের আজকের স্পেশাল গেস্ট মোনালি ঠাকুরের সঙ্গে বরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র আর রজতাব দত্ত। আমরা আজকের রেজাল্ট ডিক্লেয়ার করার আগে, মানে থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট পজিশনে কারা, আই উইড রিকোয়েস্ট মিস্টার সুজয় কুট্টি টু কাইন্ডলি সে আ ফিউ ওয়ার্ডস। মাইক্রোফোন প্লিজ। Again, good evening. Meer always does this. I don't know why.
He's so good at all this and he puts us in an embarrassing situation. No, no. Amazing season as always. Season 7 has given us a completely different high. Longest running stand-up comedy show across the country has never happened before. And it continues with the band, with Meer, with the amazing judges. All of them known faces, but every season we end up getting such amazing talent that at the end of the day, we don't know how great the talent that we get. And we try to ensure that every talent that we get, we give them some good work so the talent continues to grow. And we promise ourselves that next year we'll come back, we'll even bigger, even stronger, and do a great job. আরও একবার আমাদের চার্জদের ধন্যবাদ, বিকজ তাদেরই ডিসিশন, তাদেরই নাম্বার মার্কিং, তাদেরই স্কোর দেওয়া, এই সমস্ত কিছু আলটিমেটলি কিন্তু একদিনের খেলা। আজকে দুটো পারফরমেন্স মিলিয়ে যার যা পারফরমেন্স, যার যা স্কোর, যার যা পজিশন, সেটাই আমরা ডিক্লেয়ার করছি আজকে। ইন থার্ড প্লেস 52 পয়েন্টস, পাবনা বাংলাদেশ থেকে জামিল আহমেদ। ট্রফি এবং তার সঙ্গে 1,00,000 টাকা চেক সেকেন্ড রানার্স আপ জামিল আহমেদের জন্য। কনগ্রাচুলেশনস। শুভাশিস এবং মিঠুনকে একটু এগিয়ে আসতে রিকোয়েস্ট করবো। একজনের স্কোর 54.5, আরেকজনের 55.5 এর ডিফারেন্স। এই জায়গাটা একটু এক কাপ চা খেয়ে আসি। না না, অতটা লম্বা করবো না। উইথ 54.5 ইন সেকেন্ড প্লেস, মিঠুন, উইচ মিন্স আমাদের চ্যাম্পিয়ন সিজন 7 এর শুভাশিস মুখার্জি। The new champion, the new king, Mirakel Akhil Challenger, 7 champion, Shubhashish Mukherjee. Shange, 5,000 টাকার গিফট হ্যাম্পার অ্যাটম গামের তরফ থেকে। আমাদের বিরাট বড় ফ্যামিলি এই মুহূর্তে ওই প্রান্তে, তাদের সবাইকে এখানে আমন্ত্রিত করি। সিজন 6, সিজন 7 এন্ড অফকোর্স আমাদের মেন্টর্স, প্লিজ আসবেন। जाने का टाइम हो गया। oh, yeah. लेकिन लेकिन जाने से पहले yeah.
जाने से पहले एक आखिरी बॉर्डर पे खड़े हुए दिल के टुकड़े से निकला हुआ चंदल फॉल्स मिराकेल निया मातामाती सबाई करे बुढ़ा बच्चा थे के गोदा छाना मिराकेल निया मातामाती सबाई करे बुढ़ा बच्चा थे के गोदा छाना टोटल एनलाइनमेंट ऑफ द एक्साइटमेंट मिराकेल निया सबाई मातामाती करे बे बुढ़ा बच्चा थे के गोदा छाना Season 8, Firuk Akbar, Sobai Hobe, Allah De, Art Khana. Bhenge mor ghare chabi, bhenge mor ghare chabi. Bhenge mor ghare chabi diye chabi ke amare bhenge mor ghare chabi bhenge mor ghare chabi diye chabi ke amare bhenge mor ghare chabi bhenge mor ghare chabi diye chabi ke amare age to niye aaye tala asam sala Awesome sala, 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 awesome sala